তাহলে আজকে দুটো বিষয়, সরি আমরা নয়েজ হতে পারে এজন্য আমরা মিউট করে রাখছি। শেষে আমাদের 1 ঘন্টা আলোচনার পরে আমাদের একটা প্রশ্নোত্তর সেশন হবে, সেখানে আমরা সবাইকে আনমিউট করে দেবো ইনশাল্লাহ। যে বিষয়টি আমি বলছিলাম, যে আজকে আমাদের যে বিষয়টি সেটি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি আমাদের জন্য অত্যন্ত আবশ্যকীয় দায়িত্ব বা কর্তব্য। মহান রব্বুল আলামিন যেটা বলছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাদাক্কারা উলুল আলবাব। পবিত্র কোরআনের প্রতি আমাদের দায়িত্ব থাকে। পবিত্র কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে, আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, হে মোহাম্মদ, তোমার উপরে আমি এটা নাজিল করেছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, এটা হচ্ছে ফুল অফ ব্লেসিংস, এটা আমাদের জন্য রাহমা। লিয়াদাব্বারু আয়াতি, পবিত্র কোরআনের প্রতি আমাদের দায়িত্ব হচ্ছে যে পবিত্র কোরআন আমরা কি করব, গবেষণা করব, অনুসন্ধিৎসা নিয়ে পড়ব, আমরা গভীরভাবে বোঝার জন্য পড়ব। আর ওয়ালি ইয়াদাক্কারা উলুল আলবা, আর এখান থেকে জ্ঞানীরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে। তাহলে এখানে আমাদের কোরআনের প্রতি দায়িত্ব হচ্ছে কোরআন আমাদেরকে অধ্যয়ন করতে হবে গভীর অনুসন্ধিৎসা নিয়ে, আচ্ছা, এবং পাশাপাশি এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আর রাব্বুল আলামিন আমাদেরকে অন্য আয়াতে বলেছেন যে তোমরা কি করো, আমার এই বাণীটাকে অন্যদের কাছে পৌঁছে দাও, ওয়াতাওয়াসাও বিল সবরি ওয়াতাওয়াসাও বিল হাক্কি ওয়াতাওয়াসাও বিস সবর, অর্থাৎ এই বাণীটি আমরা শুধু নিজেরাই বুঝবো না, আমাদের পরিবার পরিজন থেকে শুরু করে, পরিবার পরিজন তো ফার্স্ট প্রায়োরিটি, এরপরে আমাদের চারিপাশের মানুষগুলোকে, আত্মীয় স্বজন এবং চারিপাশের মানুষকে। এখন তো গ্লোবাল ভিলেজ, সারা বিশ্বকে এখন অ্যাড্রেস করার সুযোগ আছে। আমরা আমরা অবশ্য সেই সুযোগটা নিয়েই আপনাদেরকে আজকে ইনভাইট করেছি, আলহামদুলিল্লাহ আপনারা সাড়া দিয়েছেন। তা আমি সম্মানিত মেহমানের কাছে চলে যাচ্ছি। সম্মানিত মেহমান, আপনি নিজেকে আনমিউট করে নেন, আপনাকে কোহোস্ট করা আছে, আমি আবারও দেখছি। ও সরি, আমি, হ্যাঁ, এবার পারবেন, এবার পারবেন, জি জি। সম্মানিত মেহমান, আপনি 1 ঘন্টা আলোচনা করবেন এবং 10 মিনিট 15 মিনিট শেষে প্রশ্নোত্তর পর্ব হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহতারাম ভাই পরিচালক, লাইনে আমার সাথে যে সমস্ত ভাই এবং বোনেরা আছেন দেশের ভিতরে এবং দেশের বাইরে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং জান্নাতি অভিনন্দন। আপনারা যেখানে যে যেখানে আছেন, আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। বাংলাদেশে থেকে যারা অংশগ্রহণ করছেন, এখন তো আমার ঘড়িতে রাত হলো 8টা 19 মিনিট, এবং দেশের বাইরে যারা আছেন, যদি আমেরিকা থেকে ইউরোপ কান্ট্রি থেকে কেউ যোগ দিয়ে থাকেন, সেখানে শৈত্যপ্রবাহ, ঠান্ডা, প্রচুর ঠান্ডা শুনতেছি এত কষ্ট করেও। আমেরিকা আমেরিকা থেকে অনেক ভাই এখানে অংশগ্রহণ করেছেন, ভাই এবং বোন। আচ্ছা, আমি 1-2 মিনিটের জন্য হলো ওখানে ঠান্ডার অবস্থা জানবো, পরে আমি শুনেছি সেখানে খুবই প্রচন্ড ঠান্ডা। গতকালকে এনটিভিতে, গতকাল তো শুক্রবার ছিল, লাইভ প্রোগ্রামে গিয়েছিলাম, তো ওখানে প্রসঙ্গত ভাই বলেছিলেন যে ইউরোপে কোনো কোনো কান্ট্রিতে তাপমাত্রা -50 বলেছে। যাই হোক, আমি সেদিকে এখন যাচ্ছি, আমি মূল কথায় চলে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকের এই প্রোগ্রামে বসার জন্য। আমি চেষ্টা করব, দুটো বিষয় আমাকে দেয়া হয়েছে, তাহলে আমি এখন 8টা 20-এ আছি, যদি আমাকে 9টা 20 পর্যন্ত আলোচনা করার সুযোগ দেন
তাহলে দুই ভাগ করে আমি আলোচনা, এক ভাগ হবে কোরআন তাদাব্বুর, তাআম্মুল, তারপরে হলো তাফাক্কুর, তাদাক্কুর, শব্দগুলো আরবি বললাম, এক কথা গবেষণা করা, অধ্যয়ন করা, বোঝার চেষ্টা করা, বুঝতে চেষ্টা করা, বোঝানোর চেষ্টা করা। গত আলোচনা যেটুকু করেছি, প্রথমত আপনাদের কাছে আলোচনা, গত আলোচনার চুম্বক কথাগুলো বলে আমি আজকের আলোচনার বিস্তারিত আলোচনার দিকে চলে যাব ইনশাল্লাহ। আমি বলেছি, আপনাদের মনে আছে সবার, যে আল্লাহ বলছেন যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি লিজিকের, এখানে তেলাওয়াত তো বলে নাই, তাদাব্বুরও বলে নাই, তাফাক্কুরও বলে নাই, জিকের বলেছে। এই জিকের অর্থ করতে গিয়ে ওলামা কেরাম ব্যাখ্যা দিয়েছেন যে তেলাওয়াত করা, পড়া, অধ্যয়ন করা, বুঝা, বুঝতে চেষ্টা করা ইত্যাদি সব একটা শব্দের মধ্যে চলে আসবে। তো আয়াতটির কথা বলেছি সুরা কামারের 17, 22, 32, 40, 4 বার আল্লাহ তাআলা কথাটা বলেছেন সূরা কামারের মধ্যে। চুম্বক কথার মধ্যে গত ঈদে যেটা বলেছি, তেলাওয়াত তো আমরা করছি, করব আলহামদুলিল্লাহ। তেলাওয়াতের দুটো অর্থ আপনাদের মনে আছে, একটা হলো পড়ে যাওয়া, পড়ার, আর আবার কোরআনেরও কয়েকটা অর্থ আছে। আল কোরআন, কোরআন শব্দ এক অর্থ হলো কারণ থেকে, কারণ মানে একাত্র করা, একাত্র করা বলতে জমা করা, কি জমা করা, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আগের সমস্ত আসমানি কিতাবের যে কথাগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে নবীর কাছে, সেই কথাগুলোর জিস্ট কথাও কোরআনের মধ্যে আছে। আল্লাহ আকবার, পূর্বের দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন, সে সমস্ত যেটা আল্লাহ নাজিল করেছেন সেই সমস্ত আসমানি কিতাবের মূল কথাগুলো কোরআন কারিমের ভিতরে আছে। বিদায় কোরআনের নাম কোরআন, কারণ থেকে। আরেকটা কোরআনের নাম হচ্ছে কেরা, পড়া, পড়া দলিল দিয়েছি, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ও কোরআনাহু। আপনি ওই রাসুল খুব চেষ্টা করছিলেন ওই জিব্রিল থেকে শিখে নেওয়ার জন্য, না জানি কোনো একটা শব্দ বাদ পড়ে যায়, আল্লাহ সান্ত্বনা দিয়ে বলতেছেন আপনি ও আপনার রসনা ওভাবে আপনি ই করেন না, আমার দায়িত্ব নিলাম আমি আপনার অন্তর মধ্যে এটা গেঁথে দেওয়ার জন্য। লা তুহাররিক বিহি লিসানাক, লিসান মানে জিহবা, আপনার যে রসনাকে এত বেশি নাড়াচাড়া করবেন না, আপনি এত বেশি ব্যস্ত হবেন না, অনুবাদ এটা হলো আবর্ত বলতেছি, তো আমার দায়িত্ব হলো জামাহু, আপনার অন্তরে এটাকে জমা করে দেয়া, অকর আনা এবং কোরআন, তো কোরআন অর্থ এখানে বলেছে আয় আল কেরা, পাঠ করার দায়িত্ব আমি দায়িত্ব নিলাম, আমি সহজ করে দেবো আপনার জন্য। প্রিয় ভাই এবং বোনেরা, আমি তাহলে গত আলোচনা যেটা বললাম, কোরআন আমরা তেলাওয়াত করব, তেলাওয়াতের এক অর্থ হচ্ছে পড়া, রিডিং পড়া, তেলাওয়াতের আরেক অর্থ হচ্ছে অনুসরণ করা। একটা শব্দের ভিতরে আল্লাহ তাআলা বিষয়টা এভাবে জুড়ে দিয়েছে। দেখুন, এর জন্য আল্লাহ, আরবি ভাষা এত রিচ ভাষা, পৃথিবীতে আর এত রিচ ভাষা আর পৃথিবীর মানুষের নিকট কোনো ভাষা নেই, যদিও ইংরেজি ভাষা আন্তর্জাতিক ভাষা প্রথম স্থানে আছে, এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু কোরআনের ব্যাপারটা দেখেন, যেমন আল্লাহ তাআলা আরেকটা জায়গা বলতেছেন যে নারীদের ব্যাপারে, বোনদের ব্যাপারে, মায়েদের ব্যাপারে আমি আমার ভাষায় এভাবে বলি, অকার্না ফি বুয়ুতি কুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। তাহলে ঘরে বন্দি করা নয়, কিন্তু বোনেরা যারা আছেন, যারা নারীবাদী তাদেরকে শিখাতে হবে, একদিকে বলছে তোমরা ঘরে থাকো, রাজ রানী তোমাদেরকে রাজ সিংহাসন দিয়ে দিলাম, ও তোমার খাওয়া পড়া অন্যান্য সব কিছুর দায়িত্ব তোমার স্বামীর ঘাড়ে উঠাই দিলাম। আমার তো আজকে আলোচনা নারীর অধিকার নিয়ে নয়, আমার আলোচনা হচ্ছে কোরআন অধ্যয়ন করা, বুঝা, তো শব্দটা নিয়ে আসলাম। অর্থ হলো ঘরে অবস্থান করা, অকরণের আরেক অর্থ হলো
এই ঘরে অবস্থান করলেই তোমাদের সম্মান রয়েছে এর মধ্যে। সম্মান আছে অকরণ শব্দের অর্থ, এই জন্য বলছি কোরআন খুব রিচ ভাষা। তেলাওয়াতের কথা বলছিলাম, তেলাওয়াত আপনি শুধু তেলাওয়াত করে যাবেন আলহামদুলিল্লাহ। আমি আবার একটু দৃষ্টিভঙ্গি, কোন কোন লোকের দৃষ্টিভঙ্গি এভাবে যে অযথা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নেই, এটা গত আলোচনায় বলেছি। এই কোরআন আমাদেরকে তাদাব্বুর ছাড়া, বুঝা ছাড়া পড়ে লাভ নেই, এই কথাটা ভুল ভুল। এটা বলতে হবে কোরআন তেলাওয়াত করেন সওয়াব আছে, সাথে তেলাওয়াতের এইভাবে আমি যেভাবে বলে দিলাম যে তেলাওয়াতের এক অর্থ হচ্ছে অনুসরণ করা, আমাকে যা কোরআন বলছে সে অনুসরণ করবে ইনশাল্লাহ। এটাই আজকে বেশি আলোচনা করব। তো তাহলে দুই অর্থ পেলাম তেলাওয়াতের, দুই অর্থের মধ্যে এক অর্থ হলো রিডিং পড়া, আরেকটা হলো রিডিং যা পড়লাম সেটা অনুসরণ করা। আর অনুসরণ করতে হলে আমাকে বুঝতে হবে যে আমি কি পড়লাম, আল্লাহ কি বলছে, তাহলে মিলে যাচ্ছে কথা। প্রিয় ভাই এবং বোনের আমার, আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, ওনার নাম জানা উচিত, সবাই জানেন, না জানলে ওনাকে জানার চেষ্টা করবেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ছাত্র, যেমন উস্তাদ তেমন ছাত্র। ইবনে তাইমিয়া আর ইবনুল কাইয়্যিমের পরে পৃথিবীতে বড় স্কলার বহু এসেছে, তবে ইবনুল কাইয়্যিমের চিন্তার ওনার ছাত্র ইবনুল কাইয়্যিম, বিশেষ করে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর বই আপনাদেরকে পড়ার জন্য উৎসাহ দিচ্ছি। যারা ইউরোপে আছেন তারা ইংরেজিতে ইবনুল কাইয়্যিমের উপরে যে সমস্ত বই লেখা, ইবনুল কাইয়্যিমের যে সমস্ত বই ইংরেজিতে অনুবাদ হয়েছে সেগুলো পড়ার চেষ্টা করবে। আমি আজকে যেটা মূল আলোচ্য বিষয় যে বলছিলাম যে তিন পেজ হাতে রেখেছি, আধা পেজ আমি মাত্র ইয়ে করলাম, আপনাদের গত আলোচনায় পড়েছি, আজকে বাকিটা তিন পেজ হলে ওটা করে দিতে পারবো সহজে। তাও আজকে আর দুটো বিষয় আলোচনা করতে হবে, সেটা হচ্ছে এই ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, তিনি তার একটা বইয়ের নাম হচ্ছে মাদারিজুস সালেকিন বাইনা মানাজিলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আবার বলছি বইটার নাম, আরবিতে তো ইংরেজিতে যদি অনুবাদ হয়ে থাকে, বাংলা এখন অনুবাদ হয়েছে বলে আমার জানা নেই। উনি ওনার এই বইটির নাম হচ্ছে মাদারিজুস সালেকিন বাইনা মানাজিলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কত বড় আলেম ছিলেন, আর আগের বই পুস্তক গুলোর নামের মধ্যে একটা ছন্দ ছিল, প্রত্যেকটা শব্দ যেন পৃথিবীর শ্রেষ্ঠ একজন সাহিত্যিক ওই বইটার শব্দগুলো চয়েস করে দিয়েছে। কি সুন্দর নাম, মাদারিজুস সালেকিন বাইনা মানাজিলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বইয়ের নাম। প্রথম খণ্ডের 450 নম্বর পৃষ্ঠায় তিনি, যদি কোরআন তাদাব্বুর করা হয়, তাআম্মুল করা হয়, কোরআন গবেষণা করা হয়, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা হয়, তিলাওয়াত করা হয়, তাহলে এটার ফজিলত কি, এই সম্পর্কে বাকি আড়াই পৃষ্ঠার মতো কথা বলেছেন। আড়াই পৃষ্ঠা বলতে গেলে আমার তো আজকে নয়, আরো দুই তিন ইয়ে তো হবে না, ওনার প্রত্যেকটা কথা যদি আমি অনুবাদ করতে যাই, ভাবার্থ মূল চিন্তাটা ওনার আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। তিনি বলতেছেন, আম্মা আত-তাম্মুলু ফিল কোরআন ফাহুয়া তাহদীকু নাযিরিল কালব। তাদাব্বুর কেমনে করতে হবে, তাম্মুলু ফিল কোরআন, কোরআন নিয়ে চিন্তা করতে হবে বিচক্ষণতার সাথে। আপনি যে বিচক্ষণ এই ধরনের অন্তর নিয়ে, নাযিরিল কালব ইলা মাআনিহি, এর অর্থ কি বুঝতে হবে, আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন। গত আলোচনার কথা বলেছি, আবার একটু বলি, আপনারা বিরক্ত তো হবেন না। এটা বলছি শব্দ, একটি শব্দ যেখানে আছে, একটি শব্দ ওখানে, প্রতিটি শব্দ প্রত্যেকটা শব্দের জায়গায় একটা অলৌকিকত্ব বহন করে, একটা মুজিজা। রাসূলকে আল্লাহ কোরআন দিয়েছেন মুজিজা হিসাবে, প্রত্যেকটি শব্দ ওই যে যেখানে রাখা হয়েছে ওখানে ওটা ওই জায়গার জন্য প্রযোজ্য, সুন্দর, শোভা পায়, এবং সেখানে অলৌকিকত্ব রয়েছে। সে অলৌকিকত্ব আজকে যেটা আমরা জেনেছি
100 বছর পরে হয়তো আরো অলৌকিকত্ব সেই শব্দ থেকে বেরিয়ে আসবে। একটা শব্দের কথা বলছিলাম যে একরা বিস্মে রাব্বিল কালাম, প্রথম আয়াত যেটা নাজিল হলো, প্রথম পাঁচ আয়াত, পাঁচ আয়াত মানে একরা বিস্মে রাব্বিল আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এটা বলছিলাম আলাক একটা শব্দ। তো একজন চিকিৎসা বিজ্ঞানী, কারণ আপনাদেরকে নাম বলেছি, আমি চাচ্ছি যত অল্প সময়ের মধ্যে কথাগুলো ডেলিভারি দিতে পারি। তো সেটা হচ্ছে এই কি চেল মুন বৈজ্ঞানিক, উনি ভ্রূণতত্ত্বের উপরে নোবেল পেয়েছেন, পাওয়ার পরে কোরআন হাতে পড়েছে, কোরআন হাতে পড়ার পরে আলাক শব্দ তার হাতে পড়েছে। তো আলাকটা ভ্রূণের সাথে সম্পর্কিত বিষয়। আলাকের এই পর্যন্ত 1450 বছর, যেদিন কোরআন নাজিল হলো সে থেকে এই পর্যন্ত এসে তাফসীর হয়ে আসতেছে যে আল্লাহ তাআলা রক্তপিণ্ড থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। উনি এসে, অথচ খ্রিস্টান ভদ্রলোক, তিনি আলাক আরবি, আরবির উপর তার দক্ষতা ছিল, তখন তিনি দেখলেন কি যে আলাক শব্দ তো ঝুলন্ত, তাহলে ঝুলন্ত কি, তখন পরীক্ষা করে দেখলো রক্তপিণ্ড তা ওই ঝুলে থাকে চঙ্কুয়ের মতো। তাহলে বলছি একটা শব্দ যেখানে আছে তাদাব্বুর মানি, এর অর্থ নিয়ে আপনি কত গবেষণা করবেন। আল্লাহ তাআলা তো কোরআনে কারিমে বলেও দিয়েছে, কুল্লাউ কানাল বাহারু মিদাদ, বাহার সাগর যত সাগর আছে পৃথিবীতে, তোমাদের বোধ হয় প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড় এবং প্রশান্ত মহাসাগরের গভীরতা সম্ভবত 11 মাইল অথবা 11 কিলোমিটার, আপনারা দেখে নেবেন, সার্চ দিলে গুগলে পেয়ে যাবেন। তো আল্লাহ বলতে সমস্ত পৃথিবীর পানিকে যদি কালি করা হয়, আল্লাহর কথার ব্যাখ্যা দেওয়া শুরু হয়ে যায়, ওই পানি শেষ হয়ে যাবে, ব্যাখ্যা শেষ হবে না। এই পর্যন্ত যারা যেখানে আছেন, লেখাপড়া করে যত পর্যন্ত গিয়েছি, কয় কলম কালি আমরা শেষ করেছি লিখে। তো আল্লাহ বলেন সমস্ত পৃথিবীর কালি যদি সাগর, সাগরের পানিকে কালি করা হয়, তাহলে আল্লাহর কথা ব্যাখ্যা শেষ হবে। তো ইবনুল কাইয়িম বলতেছেন খুব গভীর মনোযোগ সহকারে এর অর্থ বোঝার চেষ্টা করতে হবে, আর চিন্তাকে, তখন আপনি চিন্তার মধ্যে আর কোনো কিছু থাকবে না, আপনি কোরআনের জগতে, আপনি মানে আপনাকে চলে আসতে হবে কোরআনের জগতে, সেই কোরআনের এলেমের মানে সাগরের মধ্যে ডুবে যেতে হবে আপনাকে। ওয়া জামাউল ফিকরি আলা তাদাব্বুরিহি ওয়া তাআল্লুকিহি, চিন্তাটাকে এক, মানে আপনি যখন কোরআন পড়তে বসবেন, হতে পারে আমাদের সাথে অন্য যে সমস্ত ভাইয়েরা আছে, এমনও ভাই আছেন হয়তো ডাক্তার থাকতে পারেন, ইঞ্জিনিয়ার থাকতে পারেন, উনি ইঞ্জিনিয়ার যিনি, উনি যিনি ডাক্তার, তিনি এভাবে ওই যে কি কি চাইল মনের মতো আপনি একটা শব্দের ব্যাখ্যা দিয়ে হয়তো একটা জাতিকে অথবা একটা জাতির অনেক লোক আপনার একটা শব্দের ব্যাখ্যায় হয়তো ইমান নিয়ে আসতে পারে। ওই যে বলছিলাম জার্মানির ডাক্তার, ওনার নাম হলো ওই যে যিনি ইয়ের উপরে ফিজিওলজির উপরে গবেষণা করে তিনি ইয়ে পেয়েছেন, নোবেল পুরস্কার পেয়েছেন 1935 সালে, এটা গত আলোচনায় বলেছি, সেটা আবিষ্কার করলেন যে রাসুল সাল্লাম, ওই যে বোখারি শরীফের একটা হাদিসের কথা বললাম। তো এভাবে আপনারাও গবেষণা শুরু করেন, আপনার গবেষণা থেকে এখন তো আমার ইমান আরো তাজা হয়ে গেল যে এই জার্মানি এই চিকিৎসা বিজ্ঞানীর গবেষণা থেকে, আমি নিজে একজন যা লেখাপড়া এই পর্যন্ত করছি আখেরাতের উপরে, মৃত্যু পুনরুত্থানের উপরে, আমার তো মনে হচ্ছে যে ওনার এই এটা এই ব্যাখ্যা পেয়ে আমার ইমানটা আরো বেশি মজবুত হয়ে গেল। আপনারা এইভাবে গবেষণা যখন বসবেন কোরআন নিয়ে, ওই মানসিকতা নিয়ে আপনি বসেন, দেখেন হয়তোবা যে আয়াতটা আপনার পক্ষে সম্ভব, আপনি চিকিৎসা বিজ্ঞানী, আপনার পক্ষে সম্ভব, সেটা আমি হয়তো 100 বছরে উদ্ধার করতে পারবো না। এই জন্য আমরা সকলেই কোরআনের ছাত্র, আমরা সবাই ছাত্র কোরআনের, আল্লাহ আপনাদেরকেও ছাত্র হিসাবে কবুল করুন। তারপরে উনি বলতেছেন অহুয়াল মাকসুদু বিনজালিহি, আর এই জন্যই আল্লাহ কোরআন নাজিল করছেন, এমনি হুদা অযথা কোরআন নাজিল করেন নাই। লা মুজাররাদা মুজাররাদু তিলাওয়াতিহি বিলা ফাহমিন ওয়ালা তাদাব্বুরিন, এই কথাগুলো কার, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ওনার মাদারিজ সালেকিন বইয়ের মধ্যে তিনি লিখেছেন যে শুধু তুমি পড়বা আর গবেষণা অধ্যয়ন মানে আমল করবা না,
গবেষণা করবা না, অনুসরণ করবা না, এটা তো হয় না। এটা বলে যে আল্লাহ তাআলা আমাদের পরিচালক প্রথম যে আয়াতটা নিয়ে এসেছেন, কিতাবুন আনজালনা ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি, কিতাব নাজিল করেছে বরকতময় কিতাব, তারা যেন ওই আয়াতের নিয়ে গবেষণা চিন্তা ভাবনা করে। তাহলে এভাবে চিন্তা ভাবনা শুরু করলে আপনি এমন কিছু আমাদেরকে দিতে পারবেন, আমাদেরকে, যে আমরা সেটা পেয়ে ধন্য হতে পারি। কারণ আল্লাহ তাআলা আমাদের লাইনে যত ভাই বোন আছে, যিনি যে অবস্থা আছেন, যিনি যে অবস্থা আছেন, আপনার অবস্থা থেকে আপনি কোরআন গবেষণা করুন, কোরআন তেলাওয়াত করুন এবং কোরআন বোঝার চেষ্টা করুন। এরপর তিনি লম্বা এখন আয়া বলেছেন, করলে উপকারটা হবে কি, এই উপকারটা হবে কি, এটার জন্য আমি দুই এক লাইন পড়ি, 40-50টা লাইনের মধ্যে আমি 2-4-5 লাইন আমার ওই সময় দিকে লক্ষ্য রেখে, যেহেতু আমাকে দুটা বিষয় দেওয়া হয়েছে সেদিকে আমি যাওয়ার চেষ্টা করব। উনি বলতেছেন, ফালাইসা শাইউন আনফা লিল আবদ ফি মাআসিহি ওয়া মাআদিহি, মানুষের জীবনে এর চেয়ে আর কল্যাণকর পৃথিবীতে আর কোনো কিছু হইতে পারে না। কোরআন গবেষণা লেগে যাওয়া, কোরআন বুঝতে চেষ্টা করা, ওনার তো ছিলেন পৃথিবীর শিক্ষক কোরআন বোঝানোর জন্য, উনি বলতেছেন যে এর চেয়ে উপকারী আর কিছু হতে পারে না, না দুনিয়ার জন্য না আখেরাত, উপকারী কোনো জ্ঞান হতে পারে না। অথচ আমরা কোরআনের কাছে যাই শুধুমাত্র একটু বিপদে পড়লে, অথবা একটা কোরআন ঘরে রাখি, না জানি জিন টিন আসে, জিন ভূত আসে। এবার অনেক অনেক মুসলমান আছে, আমরা নই ইনশাআল্লাহ, আল্লাহ রহমতে যারা আমরা আজকের এই প্রোগ্রামে আছি। ওয়াকরাবু ইলা নাজাতিহি মিন তাদাব্বুরিল কোরআন, কোরআন গবেষণা করুন, অধ্যয়ন করুন, চিন্তা করুন, ভাবনা করুন, পড়ুন, বুঝতে চেষ্টা করুন, আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দিবে, নাজাতের পথ খুলে দিবে আপনার জন্য। ওয়া ইতালাতে তাআম্মুল ফিহি, এবং এটা নিয়ে খুব বেশি লম্বা চিন্তা করুন, জামাউল ফিকরি আলা মাআনিহি ওয়া আয়াতি, আগে যেটা বলেছি, ফা ইন্নাহা তুতলিউল আবদা আলা মাআলিমিল খাইরি ওয়াশশাররি ফা বিহাযা ফিহা, তখন কল্যাণ কি আর অকল্যাণ কি, গোটা পৃথিবীতে কি করলে কিসে কল্যাণ আছে আর কিসে কল্যাণ নেই, গোটা পথ আপনার সামনে আল্লাহ খুলে দিবে, দেমাক খুলে দিবে আল্লাহ আপনার সামনে, দুনিয়াটা মানে কল্যাণ অকল্যাণের পথ দুটাই চেনে আপনি নাজাতের পথে চলতে পারবেন, অকল্যাণ থেকে বেঁচে থাকতে পারবেন। ওয়ালা তুরকাতিহিমা ওয়া আসবাবিহিমা, খারাপ পথ, খারাপ পথে যাওয়ার কারণ কি, ভালো পথ, ভালো পথে যাওয়ার উপায় কি, অগায়াতিহিমা, দুটা টার্গেট কি, খারাপ পথ শেষ পর্যন্ত কোথায় পৌঁছা দিবে, ভালো পথ কোথায় পৌঁছাই দিবে, ওয়া সামারাতিহিমা, দুটার ফলাফল কি দাঁড়াবে, একটা জাহান্নামে নিয়ে যাবে আর একটা জান্নাতে নিয়ে যাবে। ও আপনি যত কোরআন তাদাব্বুর করবেন, কোরআন যত বেশি চিন্তা করবেন, গবেষণা করবেন, তত বেশি ফলাফল আপনি লাভ করতে থাকবেন, আপনি তত বেশি ফলাফল ভোগ করতে পারবেন অকল্যাণ থেকে বেঁচে থেকে। চলে যাচ্ছি, অতরিহে সুরাত দুনিয়া ওয়াল আখিরা ওয়াল জান্নাত ওয়ান নার ফি কালবি, হৃদয়ঙ্গম করতে পারবেন তখন জান্নাতের পথ, সুরাত আল দুনিয়া, দুনিয়ার অবস্থা, দুনিয়ার চেহারা বুঝতে পারবেন, ওয়াল আখিরা, আখিরাতের চেহারা বুঝতে পারবেন, ওয়ান নার ওয়াল আখিরা ওয়াল জান্নাত ওয়ান নার, জান্নাত আপনি আপনার চোখে দেখতে পারবেন তখন, ওয়ান নার, জাহান্নাম আপনার চোখের সামনে আপনি দেখতে পাবেন। কোরআন যদি আপনি কোরআন তাদাব্বুরের মতো তাদাব্বুর করেন, তাফাক্কুরের মতো তাফাক্কুর করেন, চিন্তা করার মতো চিন্তা করেন, তো আসলে আমি আলোচনা করতেছি, আমি তো আজকে আপনাদের সামনে কথা বলতে গিয়ে ওনার এই শব্দগুলো দেখে মনে হলো, আল্লাহ যদি এভাবে একটু কোরআন তেলাওয়াত করার, তাফাক্কুর করার, তাদাব্বুর করার আল্লাহ তৌফিক হতো, ও তখন জান্নাত জাহান্নাম আপনার চোখের সামনে আপনি দেখতে পাবেন। এরপরে তিনি কয়েক লাইন বাদ দিয়ে, আমি আবার কয়েক জায়গা আমি একটু ইয়ে করে রেখেছি, কোট করে রেখেছি বা ইয়ে, ওয়াতা অতু আরিফুহু তরিকা আহলিল জান্নাহ ওয়া আহলিল নার ওয়া আমালি ওয়া আমালিহিমা, তাকে দেখাবে, কি দেখাবে, জান্নাতের পথ দেখাবে, জাহান্নামের পথ দেখাবে, এবং কি কাজ করলে জান্নাতে যেতে পারবো, কি কাজ করলে জাহান্নামে চলে যাবে এটা দেখাতে পারবে। তারপরে তিনি আরো লম্বা কথা বলেছেন, বলার পরে অবিল জুমলা তো আর রেফু রব্বা আলমা দো ইলেহি, বিশেষ করে তখন আল্লাহকে আপনি চিনতে পারবেন, যে আপনার রবকে আপনি চিনতে পারবেন। আমরা তো এখন বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ,
আল্লাহ একজন, ইমান তো আনছি, এখন আর আমার সাথে পৃথিবীতে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই। ওই মৃত্যুর সময় আবার আমাকে ওই যে তারা মাটি দিবে, তারা বলবে যে মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এইটা বলে আমাদের হুজুররা আমরা যে মৃত ব্যক্তিকে কবরে নামান। যদি কোরআনের আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কাউকে কবরে মাটি দেওয়ার সময় দোয়া এটা পড়েননি, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে মিনহা খাল, এটা থেকে এই মাটি থেকে তোমাদের সৃষ্টি করছে, কথার কথা বললাম। তো এইভাবে দুনিয়ার সাথে যদি আপনি কোরআনের তাফাক্কুর আর তাদাব্বুরের মধ্যে চলে যান, তাহলে আপনি আল্লাহর আপনার রবকে আপনার প্রতিপালককে আপনি সঠিক অর্থে জানতে পারবেন, আমি সঠিক অর্থে জানতে পারবো। অমালাহু মিনাল কারামাতি যা আদিমা আলাই, আর ব্যক্তি যখন জানতে পারবে যে তার মর্যাদা কত বড়, মর্যাদা আল্লাহ তাকে দিয়েছে, ব্যক্তির মর্যাদা সে সম্মান বুঝতে পারবে, সম্মান ওখানে আছে কোরআনের মধ্যে, আমার সম্মানের পথ, ইজ্জতের পথ, এই সবকিছু তখন ব্যক্তি অনুধাবন করতে পারবে। ইজা কাদিমা আলাইহি, যখন কোরআন বুঝবে, শুনবে, পড়বে, অধ্যয়ন করবে, কোরআনের পথে এগিয়ে আসবে, তখন আল্লাহ তার মর্যাদা বেড়ে যাবে, আল্লাহ তার মর্যাদা বাড়াইয়ে দিবে। অনেক লাইন বাদ দিয়ে অতুমাইনিয়ে জুলাহু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, এটা সত্য, এটা মিথ্যা, এটা জানতে পারবে। ফি কুল্লি মা ইখতালাফা ফিহি আল আলাম, গোটা পৃথিবী ইখতিলাফ করতেছে, আপনার হাতে কোরআন আছে, কোরআন তাফাক্কুর শুরু করেছেন, তাদাব্বুর শুরু করেছেন, তখন আপনি গোটা পৃথিবী ইখতিলাফ করুক এই মাসালার ব্যাপারে, আমি সত্যের সন্ধান পেয়ে যাব, হকের সন্ধান পেয়ে যাব, আমার ঘরে বসে আমি যদি ওখান থেকে আল্লাহ যে জন্য কোরআন নাজিল করেছেন সেটার কিছু একটা, এই কিছু একটা বলতে হবে, কোরআন পুরোপুরি বুঝার তো কে কতটুকু বুঝবে, এমনি তাই নিয়ে যেভাবে বুঝছেন, আমার মতো লক্ষ লক্ষ মতিউল ইসলাম তো তাও অনুধাবন করতে পারবো না, লাখখানিক মতিউল ইসলাম এক এমনি তাই নিয়ে যা অনুধাবন করেছে, এক ইবনুল কাইয়িম যা বুঝতে পেরেছে, তারপর তো আমি তো আমার জায়গা থেকে আমার চেষ্টা আমি চালিয়ে যাব, গেলে আমি আমার মর্যাদা সম্মান। এবং একটা হাদিসের মধ্যে আসছে কোরআন, এই কোরআন একদলকে উপরে উঠায় আর একদলকে নিচে ফেলে, আপনার এটা দ্বারা এটা ওজন করবেন না যে এক তাইলে যার ব্যাংক অ্যাকাউন্টে 1,000 কোটি টাকা আছে ও বোধহয় খুবই মর্যাদাশীল, আর আমার আপনার অ্যাকাউন্টে হয়তো বা অত কিছু নেই, মানে হয়তো $2,000 আছে অথবা $2,000 আছে, কিন্তু কোরআন আপনার মর্যাদা কিভাবে বাড়াবে? আপনি যখন যদি কোরআন গবেষণায় লেগে যান, চিন্তায় লেগে যান, অনুধাবন করতে শুরু করেন, তখন বুঝতে পারবেন যে আল্লাহ কিভাবে মর্যাদা দিয়ে আপনাকে সমৃদ্ধ করবে। সত্য হক বাতিলের মধ্যে আপনি পার্থক্য সৃষ্টি করতে পারবেন, এবং গোটা পৃথিবী ইখতিলাফ করলো, মত পার্থক্য করলো, সিদ্ধান্তে আসতে না পারলো, আপনি সিদ্ধান্তে এসে যেতে পারবেন এই কোরআন যদি আপনার হাতে থাকে। এরপরে তিনি বলছেন অতুরাব্বিহি আল হাক্কা হাক্কান, অতুরিহি সত্যকে সত্য বলেই তখন দেখতে পাবে, আর বাতিলকে বাতিল বলেই তখন দেখতে পাবে। সত্য হক বাতিলের মধ্যে তখন আমরা গুলিয়ে ফেলেছি, বাতিলকে সত্য বলে, সত্যকে বাতিল বলে। হায় হায় কি বলবো, একজন আরব, বহু 35 বছর আগের কথা, একজন আরব শিক্ষক তিনি একটা আলোচনা বলেছিলেন যে আত্মহুর আসবাহাল খুবসু আসবাহাত তহুর ও খুবসা ওয়াল খুবসু তহুরা, নাফাক পাক হয়ে গেল, পাক নাফাক হয়ে গেল আজকের পৃথিবী, যেটাকে আল্লাহ নাফাক বলছে সেটাই পাক, আর যেটা পাক বলেছে সেটা নাপাক হয়ে গিয়েছে। আর যদি কোরআন পড়তে শুরু করি, কোরআন থেকে জ্ঞান শুরু নিতে শুরু করি, তাহলে পাক যেটা পাক, পাককে সত্যকে সত্য বুঝতে পারবো, যেটা হালাল এটাকে হালাল বুঝতে পারবো, সেটা হারাম এটাকে হারাম বলে বুঝতে পারবো। জানাবে বিচার আজ আর পৃথিবীতে কোনো অন্যায় নয়, অপরাধ নয়, আল্লাহর সাথে শরীক করা। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলছে, আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে ইন্নামাল মুশরিকুনা নাজাস, কোরআনের আয়াত, মুশরিক নাপাক। এখন তো আমরা মনে করি মানে যারা আল্লাহর সাথে শরীক করে, পৌত্তলিক পূজারী, এদেরকে আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা তাওবার মধ্যে বলেছেন, সম্ভবত 18 নম্বর সূরা আয়াত হইতে পারে, সম্ভবত আমি এখন নিজের মেমোরি থেকে বলতেছি, দেখে নেবে। কিন্তু সেটাই আজকে শেরেক যেন পাক হয়ে গেল, তাওহীদের উপর অবিচল থাকাই যেন না পাক হয়ে গেল,
সত্যের পথে চলাই যেন এটা মানে এটা সন্ত্রাসী হয়ে গেল, মানে হক কোরআনের কথা বলতেছেন, রাসুলের কথা বলতেছেন, সাহাবাদের কথা বলতেছেন, আপনি সন্ত্রাসী হয়ে গেলেন। এর বিপরীতে আপনি যদি আল্লাহ বিশ্বাস করেন না, নাস্তিক নাস্তিকতাবাদে বিশ্বাস করে আল্লাহ নাই, তাদের কথা বলবেন, আপনাকে বলবো আলোকিত মানুষ। আর কথা এখনো মনে আসে, আছে 35 বছর আগে শুনেছিলাম ওই টেপ রেকর্ডের মধ্যে, তাও সরাসরি শেখের আলোচনায় বসতে পারিনি, তখন টেপ ওই টেপ রেকর্ডার দিয়ে আলোচনা রেকর্ডিং করা হইতো, সেখান থেকে শুনেছিলাম বাক্যটা, আত-তাহুরু আসবাহা খুবসা ওয়াল খুবসু আসবাহা তাহুরা, নাপাক পাক হয়ে গেল, পাক নাপাক হয়ে গেল। আপনি কোরআন পড়েন, আপনার ঘরে কোরআন আছে, আপনাকে তখন বিদ্রুপ করবে, ঠাট্টা করবে, মশকরা করবে, আপনি প্রতিক্রিয়াশীল হয়ে গিয়েছেন। আপনি খালি গায়ে চলতে শুরু করেন, আপনি যত কাপড় কমবে তত আপনাকে বলবে সুশীল সমাজের লোক, হায় হায় দুর্ভাগ্য পৃথিবীর জন্য। এই জন্য কোরআনের কাছে আসুন, কোরআন কোনটা পাক কোনটা না পাক যেটা বলবে ওটা যখন আপনি আমল করবেন, আল্লাহ তালা আপনাকে সুশীল সমাজ করবে, আল্লাহ তালা আপনাকে আলোকিত মানুষ করবে। কোরআনের সাথে সম্পর্ক যত বৃদ্ধি হবে তত বেশি আলোকিত মানুষ হতে পারবে। আলোকিত মানুষকে কোন দল কারণ আপনি মুখে নিয়ে, আলোকিত মানুষ যার সম্পর্ক কোরআনের সাথে যত বেশি, কোরআনকে যে যত বেশি হৃদয়ঙ্গম করতে পেরেছে, তাদাব্বুর করতে পেরেছে, যে যত বেশি সেই হলো, সেই ব্যক্তি হলো সবচেয়ে আলোকিত মানুষ। সহজ কথা ধরে নিন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে মানুষ, আপনি আদম থেকে কিয়ামত পর্যন্ত শেষ মানুষ যেটি যিনি পৃথিবীতে আসবেন, উনি পর্যন্ত আপনি অঙ্কে লেখেন, লিখলে 1 নম্বরে লেখা থাকবে মোহাম্মদ সাল্লামের নাম, আলোকিত মানুষ। কেন? তিনি কোরআন, গোটা কোরআনের বাস্তব নমুনা ছিল মোহাম্মদ সাল্লাম। কে বলেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, বলেছে রাসূলের চরিত্রটা একটু আমাদেরকে বলেন দেখি, কত বড় উচ্চ শিক্ষিতা ছিলেন, কত উঁচু মাপের শিক্ষিত আমাদের আম্মা জান আয়েশা ছিলেন। আমরা নাকি নারীদের মানে অধিকার হরণ করেছি ইসলাম, নাউজুবিল্লাহ, ইসলামে না, ওই যে খ্রিস্টানরা খ্রিস্টান বলছে আপনার একজন খ্রিস্টান দার্শনিক যে ইসলামে না মোহাম্মদে এসে, যদিও সে খ্রিস্টান, যে মোহাম্মদ এসে নারীকে কবর থেকে উঠে মায়ের পায়ের নিচে নারীর মানে মানুষের স্থান করে দিয়েছে। অর্থ কি? ওই যে কেয়ামতের দিন আগে রাসূল সাল্লামের আগে জাহেলি যুগে মেয়েদেরকে অপমানের জন্য মানে মেয়ে হওয়া অপমান মনে করতো, এই জন্য জীবন্ত কবর দিত। মোহাম্মদ সাল্লাম এসে বললেন যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, খোদাগত সত্তায় বলেছে জান্নাত মায়েদের পায়ের নিচে। বললো যে মোহাম্মদ সাল্লাম এসে দুনিয়াতে মহিলাদেরকে তা এই সম্মান দিয়েছে। তার মানে হলো সবসময় আমি একটা শব্দ বলি যে নারীদেরকে ইসলাম সম্মানের সিংহাসনে বসাইছে। পড়েন কোরআন, পড়েন বোনেরা যারা আছেন, কোরআন পড়ে এই কোরআন ধরেন, কোরআন পড়ে পড়ে একটা হাতের কাছে আপনি নোট রাখবেন, নারীদের ব্যাপারে এবছর সিদ্ধান্ত নিয়েছেন নারীদের ব্যাপারে কি কি সম্মানের কথা বলেছে দেখান, তারপরে ওই সমস্ত নারীবাদীদেরকে। আমি গত আগামী শুক্রবার আল্লাহ তৌফিক দান করে একটা খুতবা দেওয়ার চিন্তা করেছি, পোশাক দুইটা আলোচনা হবে ইনশাআল্লাহ, একটা হলো পোশাক আর একটা হলো পর্দা, দুইটা একটা নয়। তো পোশাকের আলোচনা করতে গিয়ে হাদিসের মধ্যে মানে স্পষ্ট যে রেশমি পোশাক আর স্বর্ণ পরা পুরুষের জন্য হারাম আর নারীদের জন্য সেটা হালাল, আপনাদেরকে সম্মান দিয়েছে। আমরা বেকুব যে এখন যদি পুরুষরা বলি যে এটা কেন হইলো, আমরা পুরুষরা পার, হ্যাঁ আল্লাহ একটা বলে তুমি যদি দুনিয়াতে না পড়ো তেমনি বলে দিয়েছি ব্যাখ্যা, তাহলে আখেরাতে আল্লাহ আমাদেরকে রেশমি পোশাকও পরাবেন, স্বর্ণের কঙ্কনও পরাবেন। কোন সুবিধা আয়াত দুনিয়াতে পুরুষ বলছে তুমি পড়তে পারবে না, ওটা নারীদের জন্য শোভা দুনিয়াতে। তো নারীবাদীদেরকে দেখান যে দেখছো নি ইসলাম পোশাকের ব্যাপারে পর্যন্ত আমাদেরকে অগ্রাধিকার দিয়েছে, স্বর্ণ যদি 100 বজি আপনার থাকে আপনি পরেন, ইসলাম নিষেধ করে না। পুরুষকে এক বিন্দু একটা আংটি পড়তে হারাম, বুখারী শরীফের হাদিস নম্বর বলতে পারছি না এখন, কিতাবুল জানাজার দ্বিতীয় হাদিস প্রথম হাদিস, কিতাবুল জানাজা অধ্যায়ের প্রথম হাদিস, সেই হাদিসের মধ্যে বলছে আংটি, স্বর্ণের আংটি পরাও পুরুষের জন্য হারাম। যাই হোক, আমি আবারও বলছি নারী পুরুষ অধিকার নিয়ে তো আজকে আমাদের আলোচনা না, সময় আমার ঘড়ি আমাকে বলতেছে তোমার আলোচনা তুমি শর্টকাট করো, যেহেতু দ্বিতীয় আলোচনা করতে হবে আমাকে। মোতারাম ভাই এবং বোনেরা আমার,
তারপরে ইবনে তাইমিয়া বলতেছেন ওমা আদাল্লাহু ফিহি লিআউলিয়াইহি, আল্লাহর ওলিদের জন্য কি আল্লাহ তৈরি করে রেখেছেন? আল্লাহর ওলি কে? আপনি আমি যারা এখানে আছি আমরা নিজেরা মনে করি যে আমরা বোধহয় আল্লাহর ওলি না। আরে আল্লাহ আপনাকে সম্মানের চেয়ার দিল, আপনি বসতে চাচ্ছেন না কেন? আপনি আল্লাহর ওলি, আমেরিকায় যিনি আছেন, ইউরোপে যিনি আছেন, আমি এখানে যে আছি, বাংলাদেশে আছি, গ্রামের মা বোন যারা আল্লাহর উপরে ইমান রাখে, প্রত্যেক মুমিন ব্যক্তি আল্লাহর ওলি, কাজের খালা হোক, রিক্সাওয়ালা হোক, প্রেসিডেন্ট হোক, আর মাঝখানে কিছু বল মহাদেশ মহাদেশ যত কিছু শ্রেণীকে বুঝায় না, প্রত্যেক আল্লাহ তাআলার ব্যাখ্যা আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইত্তাকুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, চিন্তা নেই, তারা কারা এখন আল্লাহর ব্যাখ্যার উপর আছে। মনে তো আর কারো ব্যাখ্যা হইতে পারে? আল্লাহ বলতে যারা ইমান এনেছে এবং আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় থাকার কারণে না আজকের এই প্রোগ্রামে যোগ দিয়েছে, আল্লাহকে ভালোবাসেন বলেই তো আজকের এই কোরআনের প্রোগ্রামে যোগ দিয়েছে, কোরআন বোঝার জন্য চেষ্টা করতেছেন। তা আপনি আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমত ইমান আছে যে সন্ধের জন্য কি তৈরি করে রেখেছে। আমা আদালে আদা হিমিন দার এর একটা শাস্তির কথা বলা হয়েছে। তারপরে আলা তাফাসিল আল আমর ওয়াল নাহি ওয়াস শারউ ওয়াল কাদার ওয়ালা রাখা ওয়ালা রাহা ইল্লা ওয়ালা ফারহ, এখন বলছে যে যাদের জন্য লা ইউখালিতুহা সুরুরুন, যারা শান্তি দেখবে না, যারা সম্মান দেখবে না, যারা আনন্দ দেখবে না কেমন দিন, তাদের জন্য কি বলা হয়েছে, তারপরে আল্লাহ কি বলেছেন, কি নিষেধ করেছেন ইত্যাদি ইত্যাদি, এগুলো বলছে তাফাক্কর করলে, কোরআন তাদাব্বুর করলে এগুলো আল্লাহ তাকে দান করবে, কোরআনের ভিতরে ঢুকে যেতে হবে, গভীরে ঢুকে যেতে হবে। তারপরে বলেছেন অতুসাহিলু ওয়াতুসাহিলু আলাইহিল উমুর আস-সাআব ওয়াল আকাব আস-সাক্কা গায়াত আত-তাসীল, আল্লাহ তাআলা দুনিয়ার সকল কাজ যত কষ্টের কাজে হোক সবকিছু তখন মোমেনের জন্য আল্লাহ সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর কোনো বিপদ আসছে আপনি আল্লাহ দিকে ফিরে যাবেন, রাব্বুল আলামিন আপনার পক্ষ থেকে দিয়েছেন মেনে নিলাম ঠিক আছে, আল্লাহ না করেন কারো কোনো ক্ষতি হলো কোনো দুর্গ, কিন্তু কাফের মুশরিক এরা তো দুনিয়া নিয়ে পাগল, এই জন্য দুনিয়া ছাড়তেই চায় না, দুনিয়া ইয়াওয়াদু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, কাফের মুশরিক দুনিয়াতে শুধু আর কয়টা দিন বাঁচতে পারে, তাদের একজন কনসেপ্টের আয়াত, তারা ভালোবাসে দুনিয়া যদি 1000 বছর বেঁচে থাকতে পারি, লাউ ইউআম্মারু আলফা সানা 1000 বছর, কিন্তু আখেরাতে কি হবে, আল্লাহ সূরা আল হাক্কার মধ্যে বলতেছে এই এই সমস্ত পাপীদের ব্যাপারে, কাফের মুশরিক পাপীদের ব্যাপারে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আহারে কতই না রে উত্তম হতো আজকে যদি একটা মৃত্যুর ফয়সালা হয়ে যেত, এটা হলো আখেরাতের ব্যাপার কাফের মুশরিকদের মধ্যে। আর আমাদের কথা এর আগের আয়াত সূরা আল হাক্কা শেষের দিকে পড়ে নিয়েন আপনারা, বলবে যে যে যারা আমল নামা ডান হাত দেওয়া হবে, এখান থেকে আমি আয়াতটা এখন বলতে পারছি না, 19 নম্বর থেকে আশেপাশে পেয়ে যাবেন হয়তো, অথবা 19 নম্বর সূরা আল হাক্কার মধ্যে। যাই হোক, তো বলছিলাম তাদের এখন দুনিয়াতে তারপর মুমিন যত কষ্টই দেয়া হোক, জালেম যত কষ্টই দেয়, মুমিন সেটা মেনে নিতে পারে যে আমার রবের কারণে, আমার রবের কথা বলার কারণে আজ আমার এই কষ্ট, অর্থাৎ রবের পথে চলার কারণে যদি কষ্ট আসে সেটা তখন সহজ মনে হয়ে যাবে, এটা তখন সহজ মনে হয়ে যাবে আপনার কাছে। অফিত আমুলিল কোরআন বুড়িহি অথবা কুহি আদাফুন আদাফুন, উনি এখন বলতেছেন ওনার কথা, আমারও কথা শেষ, কিন্তু আমার গলি আমাকে বলতেছে এই বিষয়ে এখানে শেষ করার জন্য। এখন ইবনুল কাইয়িম বলতেছেন, বলছে যে আমি যা বলে আসছি এই আদাব আদাব এইভাবে ডাবল ডাবল ডিডাবল এর মধ্যে এর মর্যাদা রয়েছে, মানে কোরআন তাদাব্বুর করলে তাফাক্কুর করলে আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে আমি যা বললাম, উনি বলতেছেন আমি আবার ওনার কথার মাত্র কয়েকটা বললাম, বলছে বহু গুণে আল্লাহ তাআলা এভাবে বহু নিয়ামত বুঝার তৌফিক দেবে, আল্লাহ সাহায্য করবেন, এবং বলে সে বলবে তখন বলবে হাসবি আল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, এটা বলে আজকের এই আলোচনা শেষের দিকে যাচ্ছি। হাসবি আল্লাহ ওয়া নিয়মাল, আমার জন্য আমার রবি যথেষ্ট,
না এমন অকিল কতই না তিনি উত্তম তত্ত্বাবধায়ক, ও কতই না তিনি ন্যায়মান ওয়াকিল, ওয়াকিল শব্দের অনেকগুলো অর্থ আছে, বিধায়ক, তত্ত্বাবধায়ক এগুলো আসবে। তামুল গণ তাদবতা ভঙ্গ আদা ফোন আদা বলছি আমা জাকার না মিনার হেকামে ওয়াল ফওয়ায়, যা আমি হেকমত সম্পর্কে যা বললাম আরো আপনাদেরকে কি বলবো, ডাবল ডি ডাবল এর হেকমত রয়েছে, অভাব রয়েছে, ফজিলত রয়েছে। আল্লাহ তালা আমাদেরকে কোরআন তাফাক্কুরের জন্য, তাদাব্বুরের জন্য, তিলাওয়াতের জন্য, পড়ার জন্য, বুঝার জন্য সহজ করে দিন, আল্লাহর কাছে তৌফিক কামনা করে চলে যাচ্ছি দ্বিতীয় আলোচনায়। একেবারে টু দ্য পয়েন্ট, এখানে কোনো ভূমিকা ছাড়াই, ভূমিকা বলতে গেলে সময় কুলাবে না। এখন হলো কোরআন তো বুঝলাম, বুঝতেছেন আমাদের কিছু ছোট লোকের, ছোট হৃদয়ের মানুষ আছি আমরা, যেমন কি কোরআন আমি ছাড়া, আমি যেহেতু মাদ্রাসায় পড়ছি আমি ছাড়া বোধহয় আর কেউ তাদাব্বুর করতে পারবে না। কেন রে ভাই, এই যে ডাক্তারদের কথা বলে বলে আসতেছিলাম, জার্মানির ডাক্তারের কথা এখন মনে পড়ছে, হ্যান্স স্পেম্যান, উনি ফিজিওলজিতে উনি ওনার জন্মের কথাও বলেছি গত আলোচনা, 1869 সালে জন্ম, 1940 বা 1941 মৃত্যু, 35 নোবেল পুরস্কার পেয়েছেন। ওই যে টেল বোন নিয়ে আবিষ্কার, যেটা আমাদের রাসুল 1450 বছর আগে বলে গেছেন যে এটা পৌঁছে যাবে না, নষ্ট হবে না। তো কি হইলো, আমি ওই টেল ইয়ে থেকে, হ্যান্স স্পেমেন থেকে এই কথা গ্রহণ করতে অসুবিধার কথা, এটা একজন খ্রিস্টান। আমার কোরআনকে যখন, আমার রাসুলের হাদিসকে, হাদিস যা বলে গেছে ঠিক হুবহু সেটাই সে বের করে দিয়েছে। এই জন্য আমরা সবাই কোরআন অধ্যয়ন করবো, পড়বো, বুঝবো, তবে হ্যাঁ ভালো করে সহি করে তিলাওয়াত করার চেষ্টা করবো, আল্লাহ তাআলা তৌফিক দিবে। এখন এখানে আলোচনা করতে গেলে তো অনেক বিষয় আসে, লেখাপড়ার মধ্যে আপনারা যারা বিদেশে আছেন তার তো কি অবস্থা আছেন জানি না, ভালো অবস্থা আছেন। আমেরিকাতে আমি জানি, আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রিতে যদি মুসলমান হয় আমাদের চেয়ে উত্তম, মানে ওই প্র্যাকটিসিং মুসলিম বলা হয়, আর যদি পথ হারায় তাহলে একটা সম্পূর্ণ কাফের, আল্লাহ নাই, নাস্তিক, এমনও হয়ে যায়। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করুন। আলোচনা হচ্ছে দশ, এখন হলো আপনি কোরআন কথা বলতে পারবেন, আপনি এভাবে কোরআন জ্ঞান অর্জন করে 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 আপনাকে বললো যে ভাইজান আপনি আজকে সূরা ইখলাসের উপর আপনি আমাদেরকে দর্স দিবেন, এই দর্স কিভাবে দিবেন, কোরআন পড়লেন, বুঝলেন, অধ্যয়ন করলেন, আলহামদুলিল্লাহ কোরআন ছাত্র হয়ে গেলাম আমরা সবাই, ছাত্র হয়ে যাওয়ার পরে এখন আমি পড়াতে যাচ্ছি, পড়াবো, এখন আমি মুফাসসির বলতেছি না, দর্সে কোরআন বলতেছি। আপনি একটা অংশ পড়ে, সূরা ফাতিহাটা পড়ে আপনি মুফাসসির নন, আমি মুফাসসির বলতেছি না, এখন আমি কোরআন একটা দর্স দেব, মানে এখান থেকে কি শিক্ষণীয়, সেই শিক্ষণীয় বিষয়গুলো বলতে গিয়ে 10টা পয়েন্ট আমি আলোচনা করব। আমার হাতে সময় আছে, আমার ঘড়িতে যদি ধরি তাহলে 20 মিনিট, 21-22 মিনিটের মতো আছে সব মিলে আলোচনার জন্য, আমি পারবো ইনশাল্লাহ, আশা করি শেষ করতে পারবো। দর্শ কোরআন, এটা আপনারা মানে শুনেছেন দর্শ শব্দটা, দর্শে হাদিস, দর্শে কোরআন, কোরআন দর্শ দেয়া, দার্স শব্দ কিন্তু আরবি শব্দ, এর অর্থ পাঠ, অনুশীলন। কোরআন সুন্নাহ এই শব্দটি বহুভাবে বহু জায়গায় এসেছে, যেমন আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ওয়াকাযালিকা নুসাররিফুল আয়াতে ওয়ালিয়াকুলু দারাস্তা, আর এভাবে আমরা নানাভাবে আয়াত সমূহ বিবৃত করি এবং যাতে তারা বলে আপনি পড়ে এসেছেন, তারা দারাস্তা মানে পড়াও, আর তার দৃশ্য মানে পড়ানো, তার রাস্তু আমি পড়াইছি, তার রাস্তু তোল্লাব আমি আমার ছেলেদেরকে পড়াইছি, তার শব্দ আমি প্রথম দর শব্দের ব্যাখ্যা দিলাম। আচ্ছা যে আয়াত পড়েছি দর দারাস্তা শব্দ, এটা সূরা আনামের 105 নম্বর আয়াত, আমলাকুম কিতাবুম ফিহি তাদরুসুন শব্দটা, তোমাদের কাছে কোনো কিতাব আছে যাতে তোমরা অধ্যয়ন করো, এটা হলো সূরা কলমের 37 নম্বর আয়াত, শুধু শাব্দিক অর্থ বোঝাবার জন্য। হাদিসে শব্দ দর্শ শব্দ এসেছে, হাদিসে এসেছে অকানা ইয়ালকাহু ফি কিতাবে ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কোরআন, আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত বিষয় জিব্রিল আলাইহিস, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কাছে
কোরআন নাজিল হয়েছে, আল্লাহ দায়িত্ব নিয়েছেন যাকে কোরআন বুঝাবার জন্য, কোরআনের জ্ঞান দান করার জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। আজকে আলোচনা করতে আয়াতটা বলে আসছি, আপনি আপনার রসনাথ বেশি তাড়া নড়াচড়া করানোর দরকার নেই, আমি দায়িত্ব নিলাম আপনার অন্তরে এটা জমা করে দেয়া এবং এটা পড়ার, মানে পড়ার জন্য। সেই রাসুল রাসুলের কাছে জিব্রিল আসতেন প্রত্যেক রমজান মাসে, সামনে রমজান মাস আসছে আসতেছে, এখন থেকে কোরআনের জন্য একটা টাইম এখন থেকে নির্ধারণ করে নেবেন, যে যত কিছু হোক আমি কোরআনের জন্য একটা টাইম নির্ধারণ করলাম, দিন 2 ঘন্টা 1 ঘন্টা করেন করেন, বিশেষ করে বলছি কিন্তু রমজান মাস আসতেছে, এই বিশেষভাবে রমজান মাসে জিব্রিল রাসুলের নিকট আসতে, এবং সর্বশেষ যে বছর রমজান পেয়েছে, এই রমজানের পর আর রমজান পাবেন না, সেই রমজানে জিব্রিল আলাইহিসসালাম রাসুলের কাছে উনি কি করতেন, তিনি আসতেন এবং রমজানের প্রত্যেক দিনে এসে ইউদারিসু কোরআন অনুশীলন করতেন, জিব্রিল শোনাতেন, রাসুল শোনাতেন, তারপরে বুঝা তো আছেই, তাইলে দর শব্দটা পেলাম পরিভাষা। তিনি জিব্রিল তার সাথে রাসুল রমাদান মাসের প্রতি রাতে মিলিত হতেন, তখন পরিক্রমায় শব্দটা অনুবাদ যদি হয় একজন অপরজনের সাথে কোরআন অনুশীলন করতেন। এই বুখারী শরীফের হাদিস আমার কাছে যেটা আছে 1 খণ্ড 1, এরপর হলো পৃষ্ঠা 2, মানে প্রথম দিকে হাদিস নাম্বার হলো 6। কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলা, এই জন্য একটা কথা বলে রেখেছি, বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, কোরআন কেমনে পড়বেন, সহজ কেমনে হবে, এভাবে সহজ হবে, নিজে নিজে একদম ভালো কারীর, এখন তো আপলোড আপনি টিপ দিলেই তেলাওয়াত আব্দুর রহমান সুদাইস, এটা লিখে আপনি যখন সার্চ দিবেন ওনার গোটা কোরআন চলে আসবে, আপনার থেকে খুব ভালো লাগতেছে আপনি ওনার সাথে পড়তেছেন, কিন্তু আপনি নিজে নিজে পড়ে তো আপনি শোনাতে পারতেছেন না, না শুনলে আপনি যে যেখানে ভুল করে যাচ্ছেন সেই ভুল করে যাওয়াটা সংশোধন হচ্ছে না, এই জন্য কোরআন মুখে থেকে মুখে নিয়ে পড়তে হয়। কিভাবে করবেন, এখন তো দুনিয়া সহজ হয়ে গেছে, বাংলাদেশের শিক্ষক আমাদের পরিচালককে বললেন ওয়ার্ল্ড ভিলেজ, আমি তো আরো ইয়ে করে বলি কিভাবে যে আল্লাহ নজরুলকে এই আধ্যাত্মিক জ্ঞান দিল, দেখবো আমি বিশ্বটাকে আপন হাতের মুঠোয় পুরে, এই যে আমার এই মোবাইলটা এখন আমার সাথে, আপনার কোথায় আমেরিকা যিনি আমেরিকা, আর আমাদের পরিচালক যিনি আমার সাথে, আমি তো দক্ষিণ মানসীতে আছি, উনি তো আছেন এই যে শাহবাজপুরে, তো আমেরিকা যে ভাই ভাই বা বোন আছে সবাই এক জায়গায় যেন বসে আছে, একজনের একজনের সাথে একজনের মিলে যেন এক রুমেই আছি, দেখবো আমি বিশ্বটাকে আপন হাতের মুঠোয় পড়ে, কিভাবে যে আল্লাহ নজরুলকে এই আধ্যাত্মিক জ্ঞানটা দিলেন, আল্লাহ তাকে মাফ করে দিন তার ভুলের জন্য, আর তাকে জান্নাত দিয়ে ধন্য করুন, আমি ওনাকে ওই জাতীয় কবি হিসেবে মানে ভালোবাসি। উল্লেখিত কোরআন হাদিসের আলোকে বোঝা গেল দার্সে কোরআন বা দার্স হাদিস, এটি একটি কোরআনিক পরিভাষা, এই পরিভাষা হাদিসের পরিভাষা, ইসলামের পরিভাষা, এখন এখানে কিছু আলোচনা দরকার ছিল। কেন বললাম যে তাহলে বোঝা গেল, একবারে আপনাকে পরিভাষা এনে দিলাম, দার্স শব্দটা এটা কোরআনে এসেছে, হাদিসে এসেছে, সাহাবাদের সাহাবাইকার মুখে এটা এসেছে, তারা বলেছেন জিব্রিল আল্লাহ রাসুলের সাথে কোরআন অনুশীলন করেছেন, ইসলামী পরিভাষা। এই জন্য বলছি বহু পরিভাষা আছে যেটা ইসলামের কাজ করে করে বলে করে, কিন্তু ইসলামের পরিভাষার মধ্যে পড়ে না, ভালো হোক মন্দ হোক, আমি আমার একটা মেজাজ এভাবে, কাউকে কটাক্ষ করে আমি কথা বলি না, এটা আমার মেজাজ, এমনি ভালো কোনটা সেটা বলি, মন্দ কোনটা সেটা কাউকে ইয়ে না করে, নির্দিষ্ট না করে, এই যে তুমি এটা করতেছ এটা বলি না, মন্দ যেটা সেটা কোরআন হাদিসে আর বলার চেষ্টা করি। যেমন কথার কথা ধরলাম, পীর শব্দ ভালো, ওনারা কি কাজ করবে না করবে সেটা আপনারা নিজেরা জানবেন, কিন্তু এটা ইসলামের পরিভাষা নয়। নামাজটা আমরা উর্দুতে বলি, নামাজের ইসলামী পরিভাষা হলো সলা,
ফলে এখন থেকে আমরা লাইনে আছি, সবসময় বেশি বেশি চেষ্টা করব কোরআন এবং সুন্নাহ শব্দটা ব্যবহার করার জন্য। যেমন কবরটা কোরআন সুন্নাহ শব্দ, কিন্তু মাজার কোরআন সুন্নাহ শব্দ নয়। মাজার বলে আপনারা যারা ইউরোপে আছেন বোধ হয় সেখানে ঝামেলা নেই, মাজার টাজার নেই, কবর কবরে, বা ইংরেজিতে যেটাই বলো। আচ্ছা সেটা আমাদের দেশে কিন্তু এটা করে ফেলছে, মাজার বলে একদল লোককে আলাদা করে ফেলছে, এটা ইসলামী পরিভাষার মধ্যে পড়ে না। এবার চলে আসেন, যেহেতু সময় হচ্ছে যাচ্ছি, মানে দ্রুত চলে যাচ্ছে। এখন আপনি দর্শ তো দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদেরকে মসজিদে নববীতে দিন শিখাতেন। আমি একটা কথা বলি, আর আপনারা যারা হজ করেছেন, আলহামদুলিল্লাহ আমার মনে হয় যারা লাইনে আছেন সবাই আল্লাহর মেহরবানি হজ করেছেন, মদিনায় গিয়েছেন, মসজিদ নববী জিয়ারতে গিয়েছেন, সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরও জিয়ারত করেছেন। এখানে একটা মাসালা আছে, আমি কেন মসজিদ নববী জিয়ারতে গেলেন বলছি, আচ্ছা সেটা আজকে আজকে না, রাসূলের কবর জিয়ারত করেছেন। আর একটা জায়গার নাম শুনেছেন যে এই জায়গাটা হলো আহল সোফা, অর্থাৎ মসজিদের উত্তর দিকে শেষের কর্নারের শেষ কর্নারের যে জায়গাটা আহল সোফার, কয় মিটার, 5 মিটার তো লম্বা হবে কিনা বোধ হয়, 5 মিটার তো বেশি হবে না, আর হয়তো 4 মিটার চৌড়া হইতে পারে, আমার একেবারে ঠিক বলতে পারছি না, এত এর চেয়ে বেশি না। কিন্তু আমি ওটাকে বলি পৃথিবীর সবচেয়ে র্যাঙ্কিং এ, কেয়ামত পর্যন্ত প্রত্যেক বছর প্রত্যেক সময় র্যাঙ্কিং এ ওইটা থাকবে প্রথম বিশ্ববিদ্যালয়। কেন বলি, ওখান থেকে ওমর এসেছে, ওখান থেকে আবু বকর এসেছে, ওমর এসেছে, ওসমান এসেছে, আলী বের হয়েছে ওই বিশ্ববিদ্যালয় থেকে, আবু হুরায়রা বের হয়েছে, কেয়ামত পর্যন্ত পৃথিবী আর দ্বিতীয় ওসমান, ওমর আলী, আবু বকর, ওমর, ওসমান, আলী দিতে পারবে না। যাই হোক, তো সেখানে আল্লাহ রাসুলের দর্শনের জন্য সাহাবারা কি করতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেক সাথী আনসার এক সাথীর সাথে দুইজনে ইয়ে করে ব্যস্ততার কারণে ওমর বললো যে যে আলোচনা আমি যেতে পারবো না সেদিন তুমি রাসুলের সবকিছু ধারণ করে নিয়ে আসে আমাকে দেবে, আর পরের দিন আমি যাব তুমি যাবে না, সেটা রাসুল যা বলেন আমি ধরে নিয়ে এসে তোমাকে দেব। এভাবে রাসুলের দর্শে থাকতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা বলেছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে রাখবেন, উনি নিজের মুখে বলতেছেন আমি 70টি কোরআনের সূরা রাসুল সাল্লামের মুখ থেকে আমি নিয়েছি। তাহলে কোরআন দর্শ বসলাম, এখন দর্শ দিতে বসছি, আপনি আলহামদুলিল্লাহ এখন কোরআনের ছাত্র হয়ে গিয়েছি, আমরা সবাই যেটুকু শিখলাম সেটুকুর জন্য এখন কি কি করলে সুন্দর একটা দর্শ আপনি দিতে পারবেন। 10টা পয়েন্ট বললে 10 পয়েন্ট বলতে হলে 2 মিনিট ও 1 পয়েন্টের জন্য আমার গলিতে নেই, 1 মিনিট হয়তো 50 সেকেন্ডের মতো আছে, বলে দেই। প্রথমে মোদাররিস, আরবিতে মোদাররিস টিচার, শিক্ষক, টার্গেট নির্ধারণ করবেন যে তিনি উপস্থিত শিক্ষার্থীদের কোন বিষয়টি শিক্ষা দিতে চাচ্ছেন। আপনি বসলেন, বসে বলেন যে আপনি শুরু করলেন আলোচনা, একটা আয়াত পড়লেন আল্লাহু আহাদ, পড়ে আপনি এখান থেকে যাইতে দেখছে কারবালাতে হাসান হোসেন কিভাবে শহীদ হয়ে গেছে, কলুয়াল্লাহ থেকে কারবালায় চলে গেলেন, এই ধরনের তো কোনো লাভ হবে না। আপনার টার্গেট থাকবে আজকে আমি আল্লাহর একত্ববাদ সম্পর্কে বোঝাবার জন্য সূরা ইখলাসটা নির্ধারণ করলাম। আগে আপনি নির্ধারণ করবেন টার্গেট নির্ধারণ, কাদেরকে দর্শ দিচ্ছেন, আজকের এদের জন্য কি প্রয়োজন, এটা নির্ধারণ করে আপনি টার্গেট নির্ধারণ করে তারপরে আপনি আয়াতটা চুজ করবেন। আপনি যদি সুদূর উপরে কথা বলতে চান তাহলে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, একটা আয়াত দিয়েই আপনি রেবাকে নিয়ে এসে এখন কোরআন হাদিসের আলোকে তারপর দর্শ কিভাবে দিবেন সেটা তো আসতেছে। তাহলে এক, প্রথমে মোদাররিস টার্গেট নির্ধারণ করবেন যে তিনি উপস্থিত শিক্ষার্থীদের কোন বিষয়টি শিক্ষা দিতে চাচ্ছেন, আজকে আমি কি শিক্ষা দেব ওদেরকে, বাজার নীতি শিক্ষা দেব নাকি কোরআন, তো হলো পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আর মানবতার জন্য এখন যা আছে আর কোনো কিছু প্রয়োজন নেই, কোরআনে আছে, আবার পড়ানিউন হবেন না, তারা বলে যে হাদিসে দরকার নেই কোরআন হলে চলবে, ওগুলো আবার ইসলামের বড় দুশ্মন, সেদিকে যাচ্ছি না, এরা কারা। তাইলে মোদাররিস টার্গেট নির্ধারণ করবেন যে আমি আজকে এই বিষয়টা আমি শিক্ষা দেব, বসলেন বসে একটা কথা বলতে বলতে কোথায় গেলেন, শুরু করলেন কোথায় শেষ করলেন, তখন আপনার কাছে ভালো লাগবে না, আপনি আপনার বিষয়ের উপরে ভালো করে প্রস্তুতি। দুই, মোদাররিস কোরআনের যে অংশটি বা যে সুরাটির উপর দাস দিবেন
ওই অংশটি সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত করতে চেষ্টা করবেন, সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন সহি শুদ্ধ করে পড়া। সহি শুদ্ধ করতে হলে আরেকজন থেকে কোরআন শুনে আপনার কথার কথা আপনি দর দিতে চাচ্ছেন সুরা ইখলাসের উপরে, সুরা ফাতিহার উপরে। আপনার সুরা ফাতিহা যদি আপনি মনে করেন যে আসলে একটু ভুল টুল আছে, তো আপনি আপনার আমাদের এই প্রোগ্রামের মধ্যে কথার কথা ধরলাম, সালেহীন ভাই আছেন আমাদের, ওনাকে শুনাবেন যে আমার সুরে পাতাটা ঠিক হচ্ছে কিনা একটু শুনেন তো দেখি। আরে দুনিয়ার অঙ্ক কষতে গেলে আপনি অঙ্কের জন্য মাস্টার রাখেন হাজার হাজার টাকা দিয়ে, আল্লাহর কোরআনের জন্য শিখতে অসুবিধা লজ্জা তো নেই। রাসুলের কাছে ছাত্র ছোটও ছিল বড়ও ছিল, কথা কম করে বলতে হবে, বিদায় তাড়াতাড়ি বলে যাচ্ছি। মোদাররিস কোরআনের যে অংশটি বা যে সুরাটি উপর দার্স দিবেন ওই অংশটি সহি শুদ্ধ ভাবে তিলাওয়াত করবেন, পারলে তখন হবে যারা আপনার ছাত্র এখন আপনার সামনে বসেছে যারা, তারা তখন আপনার কথাগুলো সহি করে যখন পড়বেন তখন দেখবেন যে মনোযোগ আরো মনোযোগ বেড়ে যাবে, কি সুন্দর তিলাওয়াত করলো রে আল্লাহ। আচ্ছা প্রথমে যদি আপনি সুরা পড়তেই ভুল সুরা ফাতিহার মধ্যে 10টা হয়ে গেল, তাহলে তারা বসার জন্য বসে আসি আর কি আপনার সাথে। হাতের কাছে যে কয়েকটি চেষ্টা করুন আল্লাহর কোরআনের অনুবাদ পরে আলহামদুলিল্লাহ আছে ইংরেজিতে, বাংলা আছে, যারা যারা এখানে বসেছেন সবাই বাংলাদেশি বা বাংলা কথাবার্তা বলতে পারেন। সেই হিসাবে যদি 4-5টা তাফসীর অনুবাদ টাকা দেখেন দেখবেন যে সঠিক অ্যাকুরেট অনুবাদটা বের করার জন্য তখন আপনি দেখবেন যে আপনার কাছে ভালো লাগবে। আমি নিজে গত কিছুদিন আগে আমার মাথার উপরে সেলফের মধ্যে একটা অনুবাদের বই আছে, ওই যে মুহিব খানের কাব্য অনুবাদ, একটা শব্দের অনুবাদ আমার কাছেই ঠিক হচ্ছে না বলে মনে হচ্ছে, ওখানে গিয়ে দেখেছি ওই সঠিক অনুবাদটা আমি ওখানে পেয়ে গেছি। আবার তাফহিম এবং বিশেষ করে তাফহিম এবং ফি জিলালুল কোরআন এই দুটো আপনাদের সকলের ঘরে থাকবে আছে আমার মনে হয়, মানে এই দুটো হলো আধুনিক পদ্ধতিতে ইসলামকে সুন্দর করে বুঝাই দেওয়ার জন্য এত সুন্দর তাফসির, তো সেখানে অনুবাদও ভালো অনুবাদ। কিন্তু আবার কোনো কোনো আয়াতের অনুবাদ দিয়ে হয়তো দেখবেন যে ইসলামিক ফাউন্ডেশন থেকে যে অনুবাদটা করা যায় সেটা আরো ভালো হইতে পারে। এভাবে এই জন্য আমি বলছি আপনার পছন্দ মতো আপনি ভালো একটা দর্শ পেশ করার জন্য 4-5টা তাফসির দেখে অনুবাদটা নেবেন, সম্ভব হলে প্রথমে কঠিন শব্দগুলো অনুবাদ করে দিবেন, কঠিন কঠিন শব্দ যেগুলো সেগুলোর অনুবাদ করে দিবেন। এটা গেল 4, ওই কঠিন শব্দগুলো অনুবাদের জন্য এখন ফিজ আপনার তাফসির জালালাইন জালালউদ্দিন আর সৈয়দি তাফসির সৈয়দি ওনার হলো আরবদের জন্য তাফসিরটা লিখছে এক খন্ডে, আমার পাশে আমার সেলফে আছে হাতের পেখানে নিচে আছে, উনি কঠিন কঠিন শব্দগুলোর ব্যাখ্যা দিয়েছে, তো সেটা আপনাদের হাতে থাকলে সুন্দর হবে। আর অন্যান্য তাফসির থেকেও আপনি দেখে কঠিন কঠিন যে এই শব্দটার প্রথম অর্থে এই, 5 নাজিলের সময়কাল আলোচনা করা, মাক্কি সূরা হলে মাক্কি সূরার বৈশিষ্ট্য আর মাদানি সূরা হলে মাদানি সূরার বৈশিষ্ট্য আলোচনা করবেন, এই শব্দটা এই বাক্যটাই একটা আলোচনার দাবি যাক, একটা আলোচনা দেখে যাক। পৌরাণিক সায়েন্স একটা একটা পার্ট আছে, পৌরাণিক সায়েন্সের একটা ডিপার্টমেন্ট আছে, তো পৌরাণিক সায়েন্স বলতে আপনাকে ওই যে কিভাবে পারমাণবিক অস্ত্র কিভাবে তৈরি করতে হয় সেটা নয়, পারমাণবিক অস্ত্র কথাও আছে কিন্তু আপনাকে শিখাবে সেটা ওই যে যেটা বলছিলাম মাক্কি সূরার বৈশিষ্ট্য মাদানি সূরার বৈশিষ্ট্য ইত্যাদি ইত্যাদি। এভাবে আপনি তখন যদি ফুটে এটার জন্য একটা তাফসির পাবেন। ইবনে কাসিরও অনেকটা আলোচনা করেছে কিন্তু এটার জন্য বিশেষ করে বৈশিষ্ট্য এটা দেখার চেষ্টা করবেন, নাজিলের পটভূমি আলোচনা করবেন কোন প্রেক্ষাপটে, এই প্রেক্ষাপট আলোচনার জন্য এই পয়েন্টটার জন্য আপনি তাফহিমুল কোরআন ছাড়া দ্বিতীয় কোন তাফসির আছে বলে আমার জানা নেই, থাকলে আমার জানার কমতি, না থাকলে আমার কথা সঠিক।
আপনি অন্য কি জ্ঞান পেলেন না পেলেন, নাজিলের পটভূমি আলাদা করে প্রত্যেকটি সূরা 114টি সূরার জন্য নাজিলের প্রেক্ষাপট এই শিরোনামে তিনি যা আলোচনা করেছেন, তখন দেখবেন যে আপনার সামনে বদর ভেসে উঠছে, উহুদ ভেসে উঠেছে, আবার তাওহিদ ভেসে উঠেছে, আবার মক্কা, আবার মদিনা, যেমনকি মক্কা বসে আছে, মদিনা বসে আছে। সাত, কোরআনের সব আয়াতের সানে নজুল নেই, অনেক হুকুম আহকাম এমনিতে নাজিল হয়েছে কিন্তু কোন আয়া কোন আয়াত নাজিল হওয়ার পেছনে যদি কারণ থাকে তাহলে নাজিলের ওই কারণ বলতে বলবেন যে এটা সানে নজুলেই। এটা হচ্ছে যেমন এফেকের আয়াত, ওই যে কারো উপরে মিথ্যা আরোপ করা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে মিথ্যা আলোচনা করেছে, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, ওই আয়াত যখন আপনি তেলাওয়াত করবেন সূরা নূরের মধ্যে তখন আপনি নাজিলের সানে নজুল যখন বলে দিবেন যে এই আয়াতটা এই প্রেক্ষাপটে নাজিল হয়েছে, তখন আপনি আপনার যারা দর্শক, আপনার শ্রোতা যারা, আপনি যাদেরকে দর্শ দিচ্ছেন, আপনি শিক্ষক যাদেরকে শিক্ষা দিচ্ছেন, তারা সচেতন বুঝতে খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, কোরআন সবাই আছে সার নজর নেই, যেমন বিসমিল্লাহির রহমান, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর রহমানির রহিম, এটা কোনো সার নজর নেই। তবে হ্যাঁ, এটা আছে যে এটা নাজিল কখন হয়েছে, কেউ বলছে এটা মক্কা, মক্কাতে শুরুর দিকে, একেবারে শুরুর দিকে সুরা, বরং কেউ বলছে 71 পুরো সুরে নাজিল হয়েছে প্রথম সুরে ভাতায়, এটাও কেউ কেউ মতামত করেছে, আবার কেউ বলছে এটা মদিনাতেও নাজিল হয়েছে। দেখ আমি সেদিকে যাচ্ছি না, তাহলে আয়াতে ব্যাখ্যার জন্য সর্বপ্রথম কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করুন, মনে রাখার চেষ্টা করবেন, আর কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা, তারপরে হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যা, তারপরে সাহাবাই কেরামের কথা দিয়ে কোরআনের ব্যাখ্যা, তারপরে হলো ওই যে কোরআনের তাফসীর দুই ভাবে, একটা হলো এই এগুলো নিয়ে এসে তারপরে আপনার চিন্তাকে আপনি চিন্তা দিয়ে সব কিছু একটা কিছু বের করে দিলেন। এই এটাকে বলা হয় তাফসীরুল কোরআন বিদ্দিরায়া, চিন্তাকে কাজে লাগিয়ে। তবে চিন্তাকে কাজে লাগিয়ে যদি এইটা বাহির করে যে তাহলে আকলকে আগে অগ্রাধিকার দিতে হবে, তাহলে এরা পদভ্রষ্ট মুতাযিলি সম্প্রদায়। এই চিন্তাকে কাজে লাগানোর একটা উদাহরণ দেই, সময়ও ঠিক ঠিক করে আর সেকেন্ড আছে, মানে মিনিট দুই চার মিনিট আছে। এই যে আবদুল্লাহ ইবনে আব্বাসকে লম্বা ঘটনা মাঝখানটা বলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন এক ব্যাপারে গিয়ে বললেন যে তুমি কি বুঝছো, উনি ছোট মানুষ, সূরা নসরের ব্যাপারে ইজা জা নাসরুল্লাহ, অন্যান্য যারা বড় বড় সাহাবী তারা বলছে সাহায্যের কথা বলা হয়েছে, লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করবে, আবদুল্লাহ ইবনে আব্বাস বললেন যে না, আল্লাহ এখানে ইঙ্গিত দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থাকবে না, ওনার রেসালাতের ইয়ে শেষ হয়ে গিয়েছে, এই জন্য বলছে ফাসাব্বে বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, আপনি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেন, এই যা মানে রাসূল তো নিষ্পাপ, তারপরে আল্লাহ দৃষ্টি যদি কিছু হয় আপনি ক্ষমা চেয়ে নেন, এটা আমরা গ্রহণ করতে পারি। নয় নম্বর, যুগ উপযোগী আলোচনার জন্য বর্তমান যুগের মুফাসসিরদের তাফসীর গুলোর সহযোগিতা নেয়া, যেমন তাফহিমুল কোরআন, ফিজলালিল কোরআন ইত্যাদি, আর আরবি তো যদি জানা থাকে তাহলে ইবনে কাসিরের বিকল্প তাফসীর আরবির মধ্যে আর কি, আরবি বাংলা হয়ে গেছে, এই তাফসীরটা তাফহিমুল কোরআনটা পারলে ফিজলালিল কোরআন এগুলো কিনে ঘরে রাখবেন। আমার মনে হয় আমার সাথে যারা অংশগ্রহণ করেছেন তারা সবাই আল্লাহর রহমতে পয়সাওয়ালা মানুষ। সর্বশেষ 10 নম্বর, সর্বশেষ যে টার্গেট নিয়ে মোদারেস দার শুরু করছেন সে টার্গেট অনুযায়ী শিক্ষণীয় বিষয়গুলো শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবে, যে আজকের সূরা ইখলাস পাঠ করলাম, সূরা ইখলাসের মুখে তো কোরআনে এক তৃতীয়াংশ বলা হয়, এই জন্য মানে কোরআনে কেউ কেউ বলছে তিনটা জিনিস আলোচিত হয়েছে, তাওহীদ, রিসালত, আখেরাত, এই জন্য ইখলাসকে কোরআনের এক তৃতীয়াংশ বলা হয়। এই জন্য আপনি যখন বলবেন যে আল্লাহ তাওহীদ, তখন তাওহীদ কত প্রকার ইত্যাদি তখন তো আলোচনা করে আসছেন, তাওহীদে রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা সিফাত আলোচনা করে তখন বলবেন যে আজকে যে সূরাটা পাঠ করলাম আমরা, সে সূরার মূল কথা হচ্ছে আল্লাহর তাওহীদের উপরে বিশ্বাস, তাওহীদের গুরুত্বটা আবার নতুন করে। মিউট হয়ে গেছে মনে হয়। সর্বে 10 নম্বর করবেন, 10-এর যে নীতিমালা বা উপস্থাপন পদ্ধতি এখানে উল্লেখ করা হয়েছে একটি পয়েন্টও কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক নয়, তবে কোরআন সুন্নার থেকে গবেষণা করে অন্যান্য বই পুস্তক গবেষণা করে আমি কথাগুলো এখানে নিয়ে আসছি। 10টা পয়েন্ট আল্লাহ আপনাদেরকে, প্রথম হলো
কোরআনের ছাত্র হয়ে যাওয়ার তৌফিক দান করেন, কোরআন তাদাব্বুরের তৌফিক দান করেন, কোরআন অধ্যয়নের তৌফিক দান করেন, আর কোরআনের ছাত্র হয়ে যাওয়ার তৌফিক দান করেন, ছাত্র হয়ে আবার কোরআন যেন শিক্ষা দিতে পারি, আল্লাহর কাছে তৌফিক চাইলে আল্লাহ তাআলা তৌফিক দিতে পারেন। এই যে আপনাদের যেমন আমেরিকাতে ওই যে কি যেন আমাদের ভাই, একজন ভাই আমি চিনি পাকিস্তান নাগরিক, কি যেন নামটা ভুলে গেলাম, কি নোমান যেন, নোমান আলী খান, কি নোমান আলী খান, জি, শিক্ষিত মানুষ, তবে হ্যাঁ আরবির ভালো যোগ্যতা আছে, কোরআন তো আরবি জানতে হবে। সবাইকে আল্লাহ কোরআনের ছাত্র হিসাবে কবুল করুন, দাস দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করুন। হাজা ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেক জ্ঞানগর্ভ আলোচনা শুনেছি আলহামদুলিল্লাহ শেখ, আপনাকে অনেক অনেক শুকরিয়া। আপনার খেদমত কন্টিনিউ করবেন ইনশাল্লাহ। আমরা যে বিষয়গুলো দার্সে হয়তো আমাদের কোনো পিপাসা যদি থেকে যায়, আমাদের জানার বিষয়টা যদি থেকে যায়, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, হ্যান্ড রেজ করলে আমি আনমিউট করে দেবো ইনশাল্লাহ। একটু ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, যদি কোনো প্রশ্ন থাকে আপনার একটু কষ্ট করে হ্যান্ড রেজ করুন। আমাদের ইনফরমেশন গুলো আমরা আমাদের হ্যাঁ আমাদের BM বেলাল হুসাইন, আপনি হ্যান্ড রেজ করেছেন, আমি আপনাকে কো-হোস্ট বানিয়ে দিয়েছি, আপনি আনমিউট করে কথা বলুন। জি বেলাল হুসাইন, জি বেলাল হুসাইন, আপনাকে আমি কো-হোস্ট বানিয়েছি, আপনি আনমিউট করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওই 10টা পয়েন্ট একটু যদি চ্যাট বক্সে লিখে দেওয়ার ব্যবস্থা করতেন তাহলে একটু ভালো হতো। চ্যাট বক্সে কিভাবে লেখে? আচ্ছা আমার কাছে কম্পিউটার আছে, ঠিক আছে, আমি আমাদের ডক্টর সলিন ভাই সাথে আলাপ করে আমার ওই কম্পিউটার যেটা আছে কিভাবে দিতে হয়, আমার তো নাজাতের আপনি একটা আপনি ওটাই ওটাই আছে, ওটাই ফাইল হিসাবে আমাকে ইউটিউব দিন, আছে, আমি আচ্ছা গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে ফাইল ঠিক হিসাবে আছে, দিন। আপনার জন্য অনেক সুন্দর হয়, আপনার পেয়ে যাবেন তাহলে 10টা পয়েন্ট ইনশাআল্লাহ। হলে আমাদের একটা ছোটখাটো একটা হ্যান্ড নোট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা খাদিজা প্রশ্ন করেছিলেন, হ্যান্ড রেজ করেছেন, খাদিজা আপনাকে আমরা হোস্ট পোস্ট বানিয়েছি, আপনি প্রশ্ন করতে পারো, পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানতে চাই যে আমার এক কর্মী বোন আমাকে প্রশ্ন করছেন যে ওনার বাবা যখন ওনার দুই বোন প্রথমে হওয়ার পরে আর কোনো ভাই বোন ছিল না, তখন ওই বাবার সম্পদ থেকে কেনা সম্পদ থেকে কিছু সম্পদ ওই দুই মেয়ের নামে দিয়ে দিছিল, তো এইটার পরে অনেক কয়েকটা ভাই বোন আবার হয়েছে, কিন্তু ওই বাবা অনেক সম্পত্তি রেখে গেছেন আরো, তো এখন বলছে যে ওই বড় পরে যে ভাইরে হয়েছে ওনারা এখন ওই জায়গা বাবা মারা যাওয়ার পরে এখন ওই সম্পদ নিয়ে ই করছে যে ওইটার ভাগ দিতে হবে, এইটার ভাগ নিতে হইলে ওইটারও ভাগ দিতে হবে, এটা কি কি করবে? হ্যাঁ আসলে এটা বাবা ওস্তাদ আপনি আপনি উল্টা হয়ে আছেন, একটু মোবাইলটা একটু ঠিক করে নিন। ও হ্যালো, হ্যাঁ এবার ঠিক আছে, জি জি হ্যাঁ জি বলেন। আচ্ছা এখন তো আমাকে, হ্যাঁ জি জি বলেন। আমি আমাদের বোন খদিজা খাদিজা বলবো, ওনার প্রশ্নটা বুঝেছি, আসলে বাবা যেটা করেছেন ঠিক করেনি, এই জিনিসটা এত বেশি বাবা তখন মনে করছে আমার ছেলে মেয়ে হবে না, ঠিক আছে আমার মেয়ে নো নো নো, এটা কোনো ইসলাম এলাও করে না, বাবাকে প্রথমে এটা উনি ওনার মেয়েদের জন্য খরচ করবেন, মেয়েদের কার কি প্রয়োজন দিবেন, লাখ লাখ টাকার খরচ করা দরকার, ঠিক আছে করছেন অসুবিধা নেই, এটা একটা। আর তো হলো আমি মরে যাব আমার সম্পদটা আমি, এই অধিকার ইসলাম ইসলাম ওনাকে দেয়নি, আমাকে দেয়নি, কাউকে দেয়নি, সম্পদ ভাগ বন্টনে যাওয়ার জন্য রাস্তা
আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আমার নিঃশ্বাস এখন নেই, এটা এখন বলছেন, পরে ভাই বোন হয়ে গেছে, এখন ওরা যে দাবি করতেছে যে আগেরটা তোমাদেরকে এবার দিয়েছে, আইনি কোনো কিছু করতে পারবে না, বোন যাদেরকে দিয়েছে আমাদের রাষ্ট্রীয় আইনে ওই অন্য যেটা রেখে গেছে সেটার মধ্যে কোনো ভাই বোনও বাধা দিয়ে রাখতে পারবে না, কিন্তু যাকে যে দুই বোনকে দিয়ে গেছে বা দুই মেয়েকে দিয়ে গেছে এই কাজটা ঠিক করেন, কারো উচিত নয় সম্পদ এভাবে দুনিয়াতে বেঁচে থাকতে কাউকে দেয়া। আচ্ছা ঠিক আছে, ধরো ধরো বুঝানোর জন্য বলতেছি, উনি 100% ওনার 10টা ছেলে মেয়ে আছে, ওতে আছে, এটা আছে, স্ত্রী সবাইকে একেবারে চুল ছাড়া বিশ্রাম সুন্দর করে সবাইকে সবাইকার দিয়ে গেলেন, তাও তিনি গুণাগার হবেন, কারণ ওনার এই দেওয়ার অধিকার ওনার নেই। ওনার মৃত্যুর আগে যদি হঠাৎ করে 10 মিনিট আগে যদি আরেকজন মরে যায় তাহলে বন্টন আল্লাহ আল্লাহর বিধান কি? তিলকা হুদুদুল্লাহ ফালা তাআদুহা, এটা আল্লাহর সীমা, সীমা লঙ্ঘন করো না। এই জন্য বাবা যে কাজটা করে গেছেন এটা ঠিক করার নেই। এখন হলো বোনেরা যে দুই মেয়েকে দিয়ে গেছে তারা যদি বলে যে হ্যাঁ বাবা এটা ভুল করেছে, বাবার জন্য দরদ থাকবে, ঠিক আছে যে ভাই এইটা বাদ দিয়ে বাকি আমরা কি পাবো সেটা আমাদেরকে দেন, এটা যদি করে ভালো। এমনি রাষ্ট্রীয় আইনে দুই বোনকে যা দিয়েছে সেটা বাদ দিয়ে বাকি যেটা রয়েছে সেটা ওই দুই বোন এখন সম্পদ ভাগ হওয়ার সময় ওভাবে পাবে, এটা কেউ মানে নিশ্চিত করে পারবে না। কিন্তু বাবা যে কাজটা করে গেছেন একবার যদি মানে হুবহু কথার কথা ধরলাম, এই এই পরিবারের কথা বাদ দিলাম, বাবা ছেলে মেয়ে 5 জন আছে, স্ত্রী আছে, মা আছে, প্রত্যেককেই প্রত্যেকে যা যা পাওয়ার 1 টাকা কানা করে হিসাব করে দিয়েছে, তাও তার ভুল, কারণ এখানে দেওয়া তার অধিকার নেই। সম্পদ পাবে, ডাক্তার যাকে মৃত ঘোষণা করেছে তখন তার সম্পদ কিভাবে কার কাছে যাবে সেটা আল্লাহ বলে দিয়েছে, এই জন্য এই দিকে খেয়াল রাখতে হবে। কিন্তু আর একটা যে দুইজন কি দিয়ে গেছেন ওই একজন আবার প্রতিবন্ধী, আচ্ছা প্রতিবন্ধী না প্রতিবন্ধী হোক আর যেটা প্রতিবন্ধী অধিকার পাবে সমান অধিকার পাবে প্রতিবন্ধী হোক, হ্যাঁ সমান। কিন্তু এখন কথা হচ্ছে যদি এইটা হতো উনি মেয়ে প্রতিবন্ধী, সেই জন্য মেয়েকে বললো যে ঠিক আছে মা আমি একে আমার টাকা থেকে আমি তাকে 10 লাখ টাকা দিয়ে একটা ঘর করে দিলাম অথবা একটা গাড়ি কিনে দিলাম, প্রাত্যহিক দুনিয়াবি যে তোদের কথা আমি লেখাপড়া করাইছি ওর একটা আমি বাড়ি করে দিই, এইটা হলো ভিন্ন কথা। কিন্তু সম্পদ বন্টনের প্রতিবন্ধী যে সে সমান পাবে, একজন প্রতিবন্ধী আর দুইজন ভালো, একজন ডাক্তার আর একজন প্রতিবন্ধী, দুইজনে সমান পাবে, ডাক্তার যা পাবে প্রতিবন্ধী যা পাবে, কি বল? জি ঠিক আছে, অনেক শুকরিয়া আসলাম উদ্দিন, আপনি হ্যান্ডেজ করেছেন আরেকজন ভাই, এটাই মনে হয় আমাদের শেষ। জি আসলাম উদ্দিন, আপনি একটু প্রশ্ন করুন, আপনাকে কো-হোস্ট বানানো আছে, আপনি আনমিউট করতে পারবেন। আসসালামু আলাইকুম, হ্যাঁ শাইখের কাছে একটু জানতে চাচ্ছি, দুটি শব্দ তাদাব্বুর এবং তাফাক্কুর, এই শব্দ দুটির বেসিক পার্থক্যটাকে একটু বুঝিয়ে বলবেন। কাছাকাছি অর্থ, তাফাক্কুর মানে তো চিন্তা করা, তাদাব্বুর মানে গবেষণা করা, বাংলা যদি অনুবাদ করি তাদাব্বুর মানে গবেষণা করা, তাফাক্কুর মানে খুব চিন্তা করা, গভীর চিন্তা গেল, আর তাদাব্বুর মানে এটার কি অর্থ হতে পারে, আচ্ছা ইবনে কাসির কি লিখেছে, আচ্ছা দেখি ফাতুল বারীতে কি লিখেছে, আচ্ছা এই শব্দটার অর্থ অমুক জায়গায় কি লিখেছে, এটা তাদাব্বুরে চলে গেল। আর তাফাক্কুর মানে ওই যে ইবনে 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 আব্বাসের একটা কথা বললাম, ওনার চিন্তা থেকে উনি বললেন যে সূরায়ে নসরের এই আয়াত বুঝাচ্ছে যেন যে আল্লাহ রাসূল আর এখন দুনিয়াতে থাকবেন না, মানে এই আয়াত যখন নাজিল হয়েছে তখন অর্থ হয়েছিল এটা, যেহেতু এখানে আল্লাহ তাআলা, এটা তাফাক্কুর, যেহেতু আল্লাহ এখানে বলেছেন যে ফাসাব্বি বিহামদি রাব্বিকা, আপনি তাসবিহ করুন এবং আল্লাহর কাছে আপনি অনুসূচিত হন, তওবা করুন, তাহলে বোঝা গেল যে রেসালাতের দায়িত্ব শেষ, রেসালাতের জন্য রাসূলকে পাঠিয়েছে, এখন বোঝা গেছে উনি আর দুনিয়াতে থাকবেন, এটা হলো তাফাক্কুর। আর তারা বললো আর একটু ইয়েতে গিয়ে যে এই শব্দটার কি মিনিং হইতে পারে, তাহলে এই মিনিং কি হইতে, ওই যে বলতাম আলাপ শব্দটা এখন মিনিং বের করেছে একজন ডাক্তার এসে, যে আলাপ শব্দ তো অর্থ ঝুলন্ত, রক্ত আবার ঝুলন্ত দুইটা মিলে সে ঝুলন্ত দেখাই দিল, এটা তার তাদাব্বুরের মধ্যে পড়ল। জি ভাইয়া আরো তো দুইজনে হ্যান্ডাইজ করা দেখতেছি, আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন।
আমরা যে বুখারীর অনুবাদ, বিভিন্ন অনুবাদ গ্রন্থ দেখি তার সিরিয়াল নাম্বার ঠিক থাকে না, দেখা যাচ্ছে একটা অনুবাদের গ্রন্থে একটা হাদিস একটা নাম্বারে আছে, অন্য গ্রন্থে অন্য নাম্বারে। এখন জি জি আন্তর্জাতিক মানে যে সিরিয়াল আছে ওই নাম্বারের কোনো বাংলা অনুবাদ গ্রন্থ আছে কিনা সেই বুখারীর? নাম্বারটা মিলবে আপনি যদি দারুসসালাম থেকে বাংলা, ইংরেজিতেও আছে বাংলায়ও আছে, দারুসসালামের অনুবাদ ইয়েটা কিনেন, অনুবাদটা কিনেন, তাহলে ওই আন্তর্জাতিক সিরিয়ালের সাথে মিলবে। আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশন যেটা করেছে ওটার সাথে কিছু পার্থক্য আছে, কিছু পার্থক্য আছে, কিন্তু ওই দারুসসালামটার সাথে আন্তর্জাতিক নাম্বারের মিল আছে। জি জি ধন্যবাদ। আর কোনো প্রশ্ন না থাকলে একটা ইনফরমেশন, হ্যাঁ হ্যাঁ একটা ইনফরমেশন দিয়েছেন আমাদের জয়নুল আবিদিন ভাই, ডাক্তার জয়নুল আবিদিন, যে মাদারিজুস সালিকিন বইটি বাংলায় অনুবাদ হয়ে প্রকাশিত হয়েছে, মাকতাবাতুল বায়ান এই গ্রন্থটি প্রকাশ করেছে, আলহামদুলিল্লাহ। 640 পৃষ্ঠার এই বইয়ের গায়ের মূল্য হচ্ছে 800 টাকা। তো আচ্ছা আমরা ঠিক আছে, তথ্যটা পেলাম, অনেক শুক্রিয়া ভাই। আর সংগ্রহ করে রাখবেন, আমি হয়তো নিজে এটা কিনতে পারি। জি জি কম্পিউটার শুক্রান। আমার কাছে, আমার কাছে কম্পিউটার আছে, ল্যাপটপে, যাই হোক সেটা ভিন্ন কথা, হাতের কাছে যদি বইটা পাই মানে চমৎকার বই, সকলকে অনুরোধ করবো যদি পারেন কিনে নেবেন। জি অনেক শুক্রিয়া। আমরা এই গ্রন্থটা মাদারিজুস সালেকিন ওয়াফিল পাবলিকেশনের একটা আছে, এটা সংক্ষিপ্ত দেওয়া আছে, সংক্ষিপ্ত মাদারিজুস সালেকিন আচ্ছা ঠিক আছে, আল্লামা ভালো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। তথ্যই দিলেন। মাদারিজুস সালেকিন থেকে মোটামুটি পরিপূর্ণ অনুবাদ, সেটাই কেনার চেষ্টা করবেন। জি জি তো অনেক শুক্রিয়া। আমরা দীর্ঘক্ষণ ধরে কিভাবে কোরআন বোঝা যায়, কিভাবে কোরআনের দার্স পেশ করতে হয়, এই বিষয়ে খুবই জ্ঞানগর্ভ আলোচনা শুনেছি। এই আলোচনা থেকে আমরা যেন সবাই শিক্ষা গ্রহণ করতে পারি, আর সামনে আমরা এই বিষয়ক আরো কিছু বিষয় যেটা আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সে বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে ইসলামের খুব বেসিক বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন আলোচনা উপস্থাপন করবো ইনশাল্লাহ। আমাদের শায়েখকেও মাঝে মাঝে পাবো ইনশাল্লাহ, এই প্রত্যাশায় রেখে আমরা শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।